فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জানতে আজকের এই লাইভ পর্বে আজকে আমাদের আশিতম সেশন আল্লাহর কাছে তফিক কামনা করছি যেন আমরা সাফল্যের সাথে এবং দলিল ভিত্তিক আজকের এই সেশনটি উপস্থাপন করতে পারি আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে এবং বেশ কিছু প্রশ্ন অনেক বড় বড় এর মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণগুলোকে বেছে নিচ্ছি আলোচনা করার জন্য এবং সব শেষে যদি কিছু সময় থাকে তাহলে আপনাদের এই লাইভ চলাকালে করা প্রশ্নগুলোর উত্তর আমরা দেব ইনশাল্লাহ প্রথম প্রশ্ন প্রশ্নটি নিচ্ছি জনাব আরজান আলী থেকে আরজান আলী তিনি প্রশ্ন করেছেন ফেকি ক্ষেত্রে অন্যমত মত অনুসরণকারী মুসলিম ভাই প্রতি আমাদের আচরণ অবিশ্বাস কেমন হবে অনুগ্রহ করে উত্তর দেবেন আলহামদুলিল্লাহ সাল্লা আল্লাহ মুসলিমদের মধ্যে প্রথমত আচরণবিধি অবশ্যই ইনসাফ এবং আদল ভিত্তিক খাওয়া উচিত শ্রদ্ধা এবং মমতা ভিত্তিক খাওয়া উচিত সেটা যে কোনো বিষয়ের ক্ষেত্রেই হোক না কেন যতক্ষণ পর্যন্ত মুসলিমরা ইসলামের উপর থাকবে এবং ইমানের মধ্যে থাকবে এ কথাটি আমাদের নবী সাল্লাহ সাল্লামই তিনি নির্দেশনা আকারে মুসলিম মোম্মার উদ্দেশ্যে দিয়েছেন যেটি সহি মুসলিমের মধ্যে এসেছে বলেছেন মেথাল উল মিনী নফি তিহিম তরাহিম তিম কামেদুল ওয়াহেদ ইদাম হদ তাদ হুসা জাস বিল হাম্মা ওয়াসার মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি মমতা ভালোবাসা এর মধ্যে তাদের দৃষ্টান্ত এবং উদাহরণ হলো একটি দেহের মতো যখন দেহের কোনো একটা অংশ কোনো যন্ত্রণা বা রোগের শেকায়াত করে তখন পুরো দেহ তাতে সাড়া দেয় এবং সেই সাড়াটা আমরা সেই শরীর যদি গরম করে জ্বর হয় হোম্মা তাতেও দেখি এবং যদি শরীর কোনো একটা বিশেষ কারণে অসুস্থ হয়ে যায় তখন অনিদ্রার যে বিষয়টি দেখি পুরো দেহ তাতে অনিদ্রায় ভোগে রাসুলসাল্লাহ সাল্লাম এই উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন শরীরের যে কোনো অংশেই সমস্যা দেখা দেয় পুরো শরীর মনে করে সে অসুস্থ আমরাও বলি আমি অসুস্থ অথচ হয়তো আঙ্গুলে ব্যথা অথবা হার্টে ব্যথা অথবা শরীরের যে কোনো জায়গায় ব্যথা অথবা কোনো একটা কলকবজা ঠিকমতো কাজ করছে না অথবা মাথায় ব্যথা কিংবা পেটে ব্যথা বাট আমরা বলি আমরা অসুস্থ দেহের যে কোনো অংশকে আমরা পুরো দেহ হিসাবেই কনসিডার করি ঠিক মুসলিম ওম্মার প্রত্যেক ব্যক্তিও উম্মার অংশ ব্যাপারটা এমন নয় যে আমি শুধু উম্মা এবং আমি উম্মার প্রতিনিধিত্ব করি আর সকল মুসলিম উম্মার বাইরে এটা বলা যাবে না এ হাদিসটি সেই দিকে ইঙ্গিত করছে যে না মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা এবং শ্রদ্ধা এটা সবসময় বিরাজিত থাকা উচিত তবে এর পরিধি হচ্ছে মুসলিমদের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা ইসলাম এবং ইমানের মধ্যে থাকবো আর যদি আমি নিজেকে ইমানের বাইরে নিয়ে যাই ইসলামের বাইরে নিয়ে যাই ইমান এবং ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে উপহাস করি তিরস্কার করি অস্বীকার করার ঘোষণা দেই তাহলে তো আমি এই দাবিটা পূরণ করব না আচ্ছা তাহলে বুঝলাম আমরা যে মৌলিক বিষয় হচ্ছে আমাদের পরস্পরের প্রতি সম্প্রীতি এবং ভালোবাসা পোষণ করা এখন ফেকের ক্ষেত্রে ভিন্নমত যারা পোষণ করছি সেটা কতটা অ্যালাউড ফেকের ক্ষেত্রে হোক আর ইসলামের মৌলিক যে কোনো ক্ষেত্রেই হোক আমরা দেখি যে প্রত্যেকটা ক্ষেত্রে দুটো এরিয়া আছে দুটো এরিয়া আছে সাধারণত আকিদার ক্ষেত্রে মেইন এরিয়াটাই বেশি অর্থাৎ এমন একটা এরিয়া যেখানে কোনো এখতেলাফ চলবে না যেটা এতটাই ক্লিয়ার এবং এতটাই স্পষ্ট এবং এতটাই বিশুদ্ধ নস এবং কোরআন হাদিসের টেক্সট সেখানে আছে যে সেখানে ভিন্নমত পোষণ করার কোনো সুযোগই নাই আকিদার ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরকম সূক্ষ্ম কিছু ক্ষেত্রে আকিদার এরিয়া আছে যেখানে একতলাফ করা যায় আর ফেখের মৌলিক কিছু ক্ষেত্র আছে যেটা এরকম যে যেখানে কোনো এখতলাফ চলবে না আর ফেখের বিশাল একটা এরিয়া আছে অনেক বড় এরিয়া যেখানে এখতেলাফ করা যায় কিসের ভিত্তিতে এটা একই কথা আকিদা হোক আর ফেক হোক যখন ইসলাম স্পষ্ট করে আমাদের কাছে কোনো কিছু বলে দেয় তখন সেখানে আর একতলাফ চলবে না যেমন পাঁচ অক্ত সালাত কেউ এটাকে বলতে পারবে না যে সালাত আমি তিন অক্ত পড়ব যেমন সালাতুল সালাতুল্জুমা কেউ এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সালাতুল সালাতুল্জুমা দুই রাকাত এখানেও কোনো একতলাফের সুযোগ নেই আর জহর আসর এবং এশা মুকিম অবস্থার চার রাকাত এতেও কোনো ইখতলাফ চলবে না কোরআন আল্লাহর কিতাব কোনো ইখতলাফ চলবে না আল্লাহর যে আসমা এবং সিফাত রয়েছে এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আল্লাহর তৌহিদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তাহলে কী আকিদা কি ফিক একটা বিশাল বড়ো এরিয়া দেখতে পাচ্ছি আমরা যে সেখানে ইখতলাফ চলবে না কারণ এখানে কোরআন হাদিস আমাদেরকে স্পষ্ট করে কিছু নির্দেশনা দিয়েছে যে নির্দেশনাগুলো অবশ্যই পরিপালন করতে হবে রমাদানের সিয়াম সেটা সওগল মাসে নিয়ে যাওয়া চলবে না হজ জীবনে একবার ফরজ এটাতে দ্বিমত পোষণ করা চলবে না ইত্যাদি কিন্তু বেশ কিছু এরিয়া এটা আকিদার ক্ষেত্রে খুবই কম এবং ফেকের ক্ষেত্রে অনেক বেশি একটা বড় এরিয়া আছে যেখানে এখতালাফ করা যায় নানা কারণে যেমন এখতলাফ ফিফা আহমিন নসুস নুসুস মহতামেলা যেমন মহিলা তিন কুরু পর্যন্ত অপেক্ষা করবে এবং তিন কুরু আরবি ভাষায় হাইজকেও বোঝায় তোহর বোঝায় ফলে ফেখবিদরা দুই মত পোষণ করেছেন কেউ বলেছেন যে এটার দ্বারা তিন হাইজ বোঝানো হয়েছে কেউ বলেছেন এটার দ্বারা তিন তোহর বোঝানো হয়েছে এই যে اختلافটা তাহলে কি জন্য একতেলাফটা হলো শব্দের অর্থের মধ্যে দুটো ভিন্ন ভিন্ন অর্থে এই শব্দটা প্রয়োগ হওয়ার কারণে আমাদের কেরাম কেউ এটা নিয়েছেন কেউ ওটা নিয়েছেন কেউ আবার এগুলোকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন যে তিন কথাটা হাইজের ক্ষেত্রে পরিপালন সম্ভব নাকি তোহরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইমাম আবু হানি রাহমাহুল্লাহ এবং তার অনুসারী ওল্লামাইকেরাম তিন হাইজটাকে অনেক শক্তিশালীভাবে এখানে উপস্থাপন করেছেন যদিও ইমাম সাফরি সহ অনেক ওল্লামাইকেরাম বলেছেন যে না এখানে তোহরি হবে কিন্তু তিনকে যদি এখানে এস্টাবলিশ করতে হয় এবং আল্লাহ তালা তিনকে এস্টাবলিশ করতে বলেছেন সাল্লাতে রু তাহলে এখানে হাইজ দেওয়াটাই উত্তম আমরা আমাদের শাইকদেরকে দেখেছি মাতিল ইউনিভার্সিটিতে যারা ফেঁকা পড়াতেন তারা কোন ইমাম কি বলেছেন এটা দেখতেন না বরং তারা দেখতেন আল্লাহ এবং তোর রাসুল কী বলেছেন ফলে কখনো আমরা এই ফেখি ইখতালাফের ক্ষেত্রে আমাদের শাইকদেরকে দেখেছি এবং এটা 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 আমাদের সেই সাহাবাইকরাম থেকে সবাই তাই দেখেছেন উসলুব এবং মানহাজ একটাই সেটা কি সেটা হচ্ছে দলিলের সাথে থাকা এখন সেই দলিলটা কি আবু হানিফর আহম সাথে মিলল নাকি ইমাম মালিকের সাথে মিলল নাকি ইমাম শাহফেয়ী নাকি ইমাম আহমদ ইবনা হাম্বল নাকি ইবনাহ হাজমান আন্দালুসি আব্বাহেরি কার সাথে মিলল এটা খুব ইম্পর্টেন্ট কিছু নয় ইম্পর্টেন্ট হচ্ছে কোরআন ভিত্তিক হওয়াটা তাহলে এটা একটা আমি জাস্ট উদাহরণ দিলাম এভাবে কোরআনের নুসুসের ক্ষেত্রে আলফাদ মুশতারাকা আলফাদ মোহতামেলা আলফাদ মোতা এরকম বিভিন্ন ক্ষেত্রে আসলে ফেখের ক্ষেত্রে একটা লাফের সুযোগ আছে কিন্তু আল্লাহর আসমা সিফাতকে তাবিল করা যায়জ নেই সেটা আবার মনে রাখতে হবে সেটা আরেকটা আলসুন আল জামাতের কায়েদাহ তো এক্ষেত্রে আমরা আরও দেখি স্বয়ং সলাতের মধ্যে সলাতের ফরজিয়াত নিয়ে আমাদের কোনো একখতলাফ নাই কিন্তু সালাতের আহাদ আল মাস আলাহ বিভিন্ন ফেঁকি ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি একতলাফ আছে ইমামের পেছনে কেরাত পড়তে হবে কিনা না ইমামের পেছনে সুরাফ ফাতেহা পড়তে হবে কিনা এবং সেটা কি জাহারি সালাতে নাকি সেররি সালাতে নাকি সব সালাতে নানা ধরনের একতলাফ আছে তাশাহুদ আউ্বালের মধ্যে কীভাবে বসবো সেখানে তাওয়ার রোগ করবো কিনা তশাহুদ আখির মানে জলসা আখিরের মধ্যে তশাহুদ পড়ার ক্ষেত্রে আমরা সেখানে তাওয়ার রোগ সুন্না নাকি কোনটা না প্রচুর এখতালাফ আছে সিয়ামের মাসালার মধ্যে এখতলাফ আছে জাকাতের মাসালার মধ্যে এখতালাফ আছে হজের মাসালার মধ্যে একতলাফ আছে এই এখতালাফগুলো দলিলের বিভিন্নতার কারণে যেমন হয় তেমনি অনেক সময় অনেক হাদিসকে আমরা সহি মনে করি আমল করি অথচ সেটা দায়ী ফলে একজন একটা ফতোয়া দিয়েছেন পরে সেটা সহি হাদিসের সাথে খেলাফ হয়ে যাওয়ার কারণে আরেকজন আরেকটা ফতোয়া দিয়েছেন এখন বিল মোকারানা কম্পেয়ার করার পরে অবশ্যই যে কোনো তলেবল আলেম যে কোনো প্রাজ্ঞবিজ্ঞ আলেম হকটা কিন্তু বের করে নিতে পারেন এবং যখন হকটা দলিলের ভিত্তিতে তার কাছে স্পষ্ট হয়ে যায় তখন তার সেটা মেনে নেওয়া উচিত বাট স্টিল কার কাছে যে স্পষ্ট হয়েছে সেটা আমি কীভাবে বুঝবো আমি যে মতটা এখন পোষণ করছি সেটাকে আমি সঠিক মনে করছি হক মনে করছি দরিদ্রের ভিত্তিতে কাউই মনে করছি কিন্তু আমার সাথে যিনি এখতেলাফ করছেন তিনিও একজন আলেম তিনিও একজন তলবুল আলেম এবং তিনি হয়তো ভিন্নটাকে হক মনে করছেন আমাকে সেইটাই ধরে নিতে হবে তাহলে তার জন্য তার এজতেহাদ এবং তার এখতেলাফ দুটোই তার জন্য জায়জ আছে আমার সাথে একতলাভ করা যায় যাচ্ছে এবং তার সাথে একতলাভ করা আমার জন্য যায় যাচ্ছে তাহলে আমরা দুজন মানহাজের দিক থেকে কিন্তু ঠিক আছি যেহেতু মানহাজের দিক থেকে ঠিক আছি এদিক থেকে যে আমরা প্রত্যেকে দলিল ভিত্তিক আমল করি তাহলে একজনের প্রতি আরেকজনের অবশ্যই শ্রদ্ধাবোধ থাকা উচিত ফেঁকে একতলাভের কারণে আমাদের ঝগড়া ঝাঁটি কিংবা মানুষকে অশ্রদ্ধা করা বা সম্প্রীতি ভঙ্গ করা এটা আসলে ইসলাম কখনো অ্যালাউই করে না সেই আমরা আমাদের সালাবদের মধ্যে চরম একটা চমৎকার ভালোবাসা শ্রদ্ধার সম্পর্ক দেখি সম্প্রীতি দেখি কোথাও যদি অন্যথা হয়ে যায় পরবর্তীতে তারা নিজেকে সংশোধন করে নিয়েছেন বড় বড় ইমামদের মধ্যে রেশারেশির ইতিহাস নেই বললেই চলে আর মানুষ হিসাবে যদি কিছু থেকেও থাকে সেটা আমাদের জন্য অনুকরণীয় নয় আমাদের জন্য অনুকরণীয় হচ্ছে তাদের সুন্দর সুন্দর গুণ তাদের মানুষের সাথে আহলুল আলমের সাথে তোল্লাবুল আলমের সাথে তাদের যে চমৎকার ভালোবাসা এবং সম্প্রীতিমূলক সম্পর্ক এবং একের মতের প্রতি অন্যের যে শ্রদ্ধা জ্ঞাপন এটা হচ্ছে আমাদের আদর্শিক জায়গা অতএব এখতেলাফ ফেখের মধ্যে থাকবে এটা সাহাবাদের যুগে ছিল রাসুল সাল্লাহ সাল্লাম এর থেকে ভুড়ি ভুড়ি উদাহরণ আছে সাহাবাদের এখতলাফগুলোকে তিনি অ্যালাউ করেছেন যেমন বনি কোরাইজাতে যখন তিনি দুই দল সাহাবাকে পাঠিয়েছিলেন একদল পথে আসর পড়েছিল আরেকদল বনুকোরাইজাতে গিয়ে দেরি করে সালাত পড়েছে দেরি করে দেখেন তারা ইজতেহাত করে বুঝতে পেরেছে যে কোরাইজাতে কুরাইজার কাছে গিয়ে পড়তে হবে এবং সেখানে দেখেন ওয়াক্ত অনেক দূর শেষ হয়ে যাওয়ার পরেও তারা গিয়ে পড়েছেন কারণ তাদের ইজতেহাত ছিল সেটাই রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে যেভাবে পড়তে বলেছেন সেটা হলো বনু কোরাজা গিয়ে পড়া আর সাল্লাহ আসলামের কাছে যখন দুটো ঘটনা বলা হলো তিনি এটাকে অ্যালাউ করেছেন বলছে ওকে বোথ ইস করে সুবাহান্লাহ ফেকের ক্ষেত্রে আমাদেরকে একটু দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে এবং ফেকের ক্ষেত্রে যে একতলাফাতগুলো আছে সেক্ষেত্রে আসুন না আমরা এলমি এবং অ্যাকাডেমিক ডিবেট করি মোনাজারা না মোনাজারা হচ্ছে হেক ধাসাত বিদ্বেষে পরিপূর্ণ আমরা ডিবেটটা হচ্ছে ডিসকাশান মোনাকাশা এটাকে বলা হয় মোনাকাশা এলমিয়া অ্যাকাডেমিক ডিসকাশান আর মোনাদারা হেক দিয়া ওটা পরিহার করুন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি বিভিন্ন আলেম ওলামা অথবা বিভিন্ন মাধবের ওলামা বা একমাত্র ওলামা অন্যমাত্র ওলামার সাথে মনাজারা দিয়া অর্থাৎ বিদ্বেষমূলক মোনাজারা করছেন এতে শয়তান খুবই দুই পক্ষকে প্ররোচিত করে থাকে সেটা আপনারা পরিহার করুন এবং সর্বতভাবে পরিহার করুন কিন্তু মোনাকাশা আলমিয়া যেটা নাদাওয়াত আলমিয়ার একটা বড় মানে এটা একটা বড় দৃষ্টান্ত নাদাওয়াত আলমিয়া মানে সেমিনার শিক্ষামূলক সেমিনার শিক্ষামূলক কনফারেন্স মোনাকাশা এলমিয়া ডিসকাশনমূলক ইজতেমা হ্যাঁ এলমি এজতেমা এগুলোকে বলা হয় একাডেমিক এজতেমা এগুলো হতে পারে এগুলোর মধ্য দিয়ে হক বের হয়ে আসে এবং এগুলো তারাই করে যারা সকলে মিলে ইজতেহাদ করে গবেষণা করে হকটাকে পেতে চায় দলিলটাকে বুঝতে চায় আমার সাথে যিনি বিপরীত মত পোষণ করছেন আমি সর্বাত্মকভাবে চেষ্টা করবো তার দৃষ্টিভঙ্গি বোঝার জন্য সব শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে যদি তিনি আমার চেতে বেশি জ্ঞান রাখেন যদি তিনি সত্যি আমার চেতে অধিক শক্তিশালী হকটাকে ধারণ করেন এবং যদি তিনি আমার ভুলকে ধরিয়ে দেন আদবের সাথে আমি তাকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো সুক্রিয়া জানাব এটা ছিল আমাদের সালাফের মানহাজ এবং এই মানহাজটাই আমি মাদিনা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রিয় স্যারদের মধ্যে উস্তাদদের মধ্যে মাসায়কদের মধ্যে দেখেছিলাম আমি অনেক শাইকদের কথা বলতে পারবো আপনাদেরকে রেফারেন্সে যারা এই মানহাজটাই আমাদেরকে শিখিয়েছেন আমাদের শেখ ডক্টর মাহমদ বিন মাহমদ আল মুখতার ডক্টর তোরাইকি ডক্টর আল মোবারকি হ্যাঁ ডক্টর সোয়ালে আল ওয়া হামুদ আল ওয়া এলি ডক্টর হামুদ আল ওয়া এলি ডক্টর আবদুল লতিফ আল আব্দুল লতিফ এরকম আরও অনেক শাইখরা আছেন যাদের অনেকের নাম আমি নিজে লিখে রেখেছি কারণ শায়েকদের নাম তো আসলে মনে রাখা উচিত আর যাদের অনেকের নাম আমার মুখস্থ আছে এখনও অসংখ্য সাহেক যাদেরকে আমরা হারামাইনের দার্সে পেয়েছি এবং মসজিদ নবের দার্সে পেয়ে পেয়েছি তাদেরকে এই উদারতা আমি প্রায় ষোলোটা বছর ধরে তাদের মধ্যে উদারতা আমি দেখেছি এবং সেখান থেকে আমরা শিখেছি এবং আমরা আশা করবো আমাদের বাংলাদেশি কারাম তারাও এই উদারতা নিয়ে থাকবেন এবং একের উপর অন্য চড়াও হবেন না তবে তারা নিজেকে নিজেরা যেটাকে হক মনে করেন দলিলসহ বিশুদ্ধ দলিলসহ সেটাকে অবশ্যই তিনি উপস্থাপন করার অধিকার রাখেন অন্যের সাথে দ্বিমত পোষণ করার অধিকার রাখেন কিন্তু মনে রাখতে হবে কিছু মূলনীতির খেলাফ করা যাবে না যেমন মগালাতা করা যাবে না যেমন বাড়াবাড়ি করা যাবে না গুলু করা যাবে না এবং নসের সাথে আমাদের যে তাড়ামূল সেখানে কিন্তু উল্টাপাল্টা করা যাবে না যেমন কিছু আছে মূলনীতি মনে রাখতে হবে লা ইশতেহাদ আন্নাস যখনই শরিয়ার কোনো স্পষ্ট সহি দলিল পাওয়া যাবে ওই দলিলের সাথে গোড়ামি করে নিজের ইমামের পক্ষ নেওয়ার জন্য নিজের মাজহাবকে ঠিক রাখার জন্য তকলিদের উপর যে মানহাজ তারা তৈরি করে নিয়েছে সেটাকে ঠিক রাখার জন্য আল্লাহর কোরআনের আয়াতের হুকুমকে কিন্তু ভায়োলেট করা যাবে না রাসুলসাল্লাহ আসালামের সহি হাদিসকে বাতিল করা যাবে না এই মানহাজ ঠিক রেখে যদি কেউ দলিল ভিত্তিক এখতেলাফ করেন এবং সিনসিয়ারলি তিনি যদি কোনো রকমের মগালতা বাড়াবাড়ি এবং বিদ্বেষমূলক আচরণ না করে যদি তিনি সত্যি সিনসিয়ারলি কোনো হক খুঁজে পান সেটা যদি প্রকৃত অর্থে ভুলও হয় তার কোনো পাপ হবে না এবং আমাদের কাছেও তিনি অশ্রদ্ধার পাত্র হবেন না বরং তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে এবং তৌফিক কামনা করবো আল্লাহর কাছে যেন আমাকে ওনাদেরকে সবাইকে আসলে প্রকৃতভাবে হকের পথে চলার হকের মান হাতে চলা তৌফিক দান করেন এবং যদি কারো ভুল হয়ে থাকে তার যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার তাহলে আমরা মিনিমাম একটা শপ পাবো এই হাদিসটা তো সর্বজন দিয়ে যাই হোক এখানে একটু বেশি করে বললাম কারণ এই বিষয়গুলো আমাদের অনেকেরই আসলে এইভাবে হয়তো ভাবা হয়নি জানা হয়নি সেই জন্য আমি এখানে একটু বড় করে শেয়ার করলাম যদি বেশি বড় করে ফেলি আমাকে মাফ করবেন মামুন হাসান নয়ন আপনি বলেছেন নামাজের তাকবির দেওয়া থেকে সালাম ফেরানো পর্যন্ত সম্পূর্ণ উত্তম পদ্ধতি বর্ণনা করবেন প্লিজ সলাত তো আসলে আমাদের মিম্মা বিহিল বালুয়া যেটা অ্যাভেইলেবল একটা অ্যাক্ট অ্যাক্ট অফ ইসলাম ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোকন একটা আমল সেটা আমরা আসলে সকলেই জানি তবে সত্যি কথা বলতে কি জানা উচিত কিন্তু জানি কি না এই গ্যারেন্টি দেওয়াটা মুশকিল আমাদের অনেকের যারা বিশেষ করে তলবুল আলম নন এবং যারা আহলুল্লাহ আলম নন যারা এই বিষয়ে পড়াশোনা করেননি সাধারণ মুসলিম তাদেরও কিন্তু সালাদ এ টু জেড এই যে তেকবির থেকে সালাম ফেরানো পর্যন্ত জানা উচিত কারণ এটা মেমাতা মহিল আর সবাইকে প্রতিদিন পাঁচ রক্ত সালাদ পড়তে হয় অতএব এটা জানাটা অপরিহার্য এটা আদায় করাটা যেমন অপরিহার্য আর জানা ছাড়া তো আদায় করা যাবে না ফলে এটা জানাটা অপরিহার্য ফরিদ ফরিদা ফরিদা তো মেন ফারদিল্লা আমরা অনেককে প্রশ্ন করে দেখেছি যে আসলে জানার পরিধিটা অনেকের খুবই স্বল্প সেই জন্য হয়তো ভাই মামুন হাসান নয়ন আমাদেরকে এই প্রশ্নটা পাঠিয়েছেন আমরা চেষ্টা করব খুবই সংক্ষেপে দলিল খুব বেশি উল্লেখ করব না শুধু আমলগুলো উল্লেখ করে আমরা এই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে তিনি যখন সালা শুরু করবেন সে শুরুটা হবে তার অজুর পরে অজুর পর থেকে আমরা বলছি তার তহারাত আছে তিনি তহ তহের অবস্থায় পবিত্র অবস্থায় আছেন ওজোর সাথে আছেন সেটা জেনে নেওয়ার পরে আমরা বলছি কি করতে হবে তাকে প্রথমে তিনি তার পুরো দেহটাকে কেবলামুখী করবেন এভাবে বাঁকা চকা হয়ে দাঁড়াবেন না পুরো কেবলার দিকে তাওয়াজ্য হয়ে তিনি কোনো ধরনের বাঁকা চাকা বা না হয়ে বা এদিক ওদিক ফাত না করে যেমন দেহটা ঠিক আছে কিন্তু মাথা তাকিয়ে রাখলেন এভাবে বা এভাবে এটা হবে না মাথা চেহারা সহ পুরো দেহকে তিনি কেবলামুখী হয়ে দাঁড়াবেন দুই নম্বর তিনি সালাতের নিয়ত করবেন যেই সালাদটা তিনি পড়তে যাচ্ছেন সেটা অন্তর নিয়ত করবেন এবং মুখে কোনো নিয়ত উচ্চারণ করবেন না উসাল্লিয়া বলে এ ধরনের কোনো নিয়ত বলবেন না কারণ এই ধরনের নিয়ত বলাটা সাল্লাহ সাল্লাম এবং সাহাবা ইকরাম থেকে এবং পরবর্তী ওলামাই ইকরাম থেকে এমনকি চার মামের কোনোই ইমাম আবু হানিফ রাহমা সহ কারও কাছ থেকে সাব্যস্ত হয়নি পরবর্তীতে এগুলো আমরা কায়দা বোগদা এবং অন্য অন্যখানে বেসতে জোরের মধ্যে পেয়েছি যেটা ওলামাইকেরাম সাধারণ মানুষের সুবিধার জন্য করেছেন কিন্তু সেটাকে তারা এমনভাবে শিখিয়ে দিয়েছেন যেটা আমাদের ওলামাইকেরাম বলেছেন যে এটা আসলে এভাবে আমল করলে বেদাত হয়ে যাবে তিন নম্বর যে কাজটি তাকে করতে হবে সেটি হলো তিনি নিয়তের সাথে সাথে আল্লাহ আকবর বলে তিনি সালাদ শুরু করবেন এবং আল্লাহ আকবর বলার সময় তিনি তার দুই হাত কাঁধ বরাবর বা কান বরাবর উঠাবেন চার নম্বর হচ্ছে তিনি আল্লাহ আকবর বলে দুই হাত তুলে আল্লাহু আকবর বলে তিনি হাত বাঁধবেন এই হাত বাঁধাটা তার দুরকম হতে পারে এক তার এই ডান হাতটা বাম হাতের উপর থাকবে এই যে কাফ কাফের উপর থাকবে অথবা জেরা এর উপর থাকবে কাফ বলতে এইটা আর জেরা এর উপর বলতে এই জায়গাটা হ্যাঁ তো এগুলো সইহাদিস দ্বারা সাব্যস্ত আচ্ছা এরপরে তিনি কোথায় রাখবেন এরপরে তিনি বুকের উপর রাখবেন এইভাবে বুকের উপর রাখবেন এখন এই বুকের উপরটা নিয়ে অনেকে অনেক ধরনের হয়তো বক্তব্য দিয়েছেন কেউ বলছেন বুকের উপর বলতে এভাবে কেউ এইভাবে কেউ আসলে দেরায়ের উপর রাখলে ঠিক যে অবস্থায় হয় এটাই বুকের উপরে এটাই বুকের উপরে কারণ বাতনের উপরের অংশটা থেকেই শুরু হয় সদর সদর এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত পুরোটাই হলো সদর অতএব তিনি যে কোনো জায়গায় রাখতে কোনো অসুবিধা নেই এখন আমাদের মধ্যে সমস্যা হচ্ছে অনেক সময় যে আমরা হয়তো ভাবি যে আমি যেভাবে রাখি তার বাইরে অন্য কেউ যেটা রাখুক সেটা দেখতে কেমন যেন লাগে তাই না মালুফ লাগে না আর কি কিন্তু তারপরেও আমরা বলবো যেহেতু বোখার হাদিসে দেরায়ের কথা বলা হচ্ছে হাতটা দেরায়ের উপর রাখবেন তাহলে অটোমেটিক এই সিচুয়েশানে চলে আসে مصدر جيتا دعاء الاستفتاح، أما تدريش جيتا كثنا دعاء الاستفتاء بوربن. دعاء الاستفتاء جكونه دوت الله بيني وبين خطاياي كما بعَدت بين المشرق والمغرب. اللهم نقني نقيني من خطاياي كما نقيت الثوب الأبيض من الدنس. اللهم اغسلني من خطاياي بالثلج. ওয়েল ম্যা ই ওয়েল বারজ আচ্ছা এটা সহিহ উস্তেমের মধ্যে এসছে আর আরেকটা হচ্ছে যেটা আমাদের দেশে আমরা সাধারণ সানা হিসাবে বলে থাকি সোভানাকাল্লাহ মা হেন্দিকা ওতে বর আকাস মুখা তা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা রায়রোকা দুটোই শুদ্ধ যে কোনো একটা পরা যেতে পারে এবং এছাড়াও আছে এছাড়াও আরও অনেকগুলো সানা আছে যে কোনো একটা সানা আমরা পড়তে পারি যে কোনো এক সময় তা না ও করতে পারি এক এক সময় এক একটা এটা পড়তে কোনো অসুবিধা নেই ছয় নম্বরে যে আমলটা আমরা করব সেটি হচ্ছে আউ্লাহমিনা সাহেত রাজিম পড়া সাত নম্বর হল বিসমিল্লা পড়া এবং সুরা ফাতেহা পড়া বিসমিল্লা পড়া এবং সুরা ফাতেহা পড়া সুরাফাতেহা শেষে বলবে আমিন এটা সালাতের মধ্যে আমিন মানে আল্লাহমেদ তেজিব হে আল্লাহ কবুল করো আচ্ছা ফাতেহা সর্বাবস্থায় পড়ার মতটি শক্তিশালী চাইসিন তিনি ইমাম হন তাহলে তো পড়তেই হবে কারণ ইমামকে তো সোরাফাতে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু মোক্তাদি হলে পড়তে হবে কি না এখানে আছে হচ্ছে মত হচ্ছে সর্বাবস্থায় পড়তে হবে আট নম্বর হলো তারপরে তিনি আমরা ধরেই নিচ্ছি দুই এই এসালার দুই রাকাতে যেমন ফজরের দুই রাকাত আমরা সেটাকে আগে বর্ণনা করি পরে চার রাখাত কীভাবে পড়বে সেটা পরে বলবো তাহলে এরপরে এটা প্রথম রাখাত তো এরপরে সে সুরাফাতেহার সাথে মা তায়াসরা মিলাল কোরআন কোরআনের যে কোনো একটা সহজ অংশ সে মেলাবে কতটুকু অংশ এটা আসলে ওইভাবে ডিফাইন করা নেই এক আয়াত হতে পারে দুই আয়াত তিন আয়াত আরও বেশি হতে পারে কেউ কেউ বলেছেন যে বড় এক আয়াত অথবা ছোট তিন আয়াত আসলে এই ব্যাপারে মক্তাদি স্বাধীন এটাই হলো বিশুদ্ধ কথা আর এই মেলানোটা কি ওয়াজিব নাকি সুন্না এটা নিয়ে ওলামেকেরাম ইখতালাফ আছে অধিকাংশ কেরাম এটাকে সোনা বলেছেন আর কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন অর্থাৎ অন্য সুরা মেলানো নয় নম্বর হচ্ছে তারপরে সে যখন সুরা শেষ করবে রুকু করবে রুকু করবে রুকুটা হচ্ছে মাথা ঝুঁকিয়ে দুই হাত হাঁটুর উপর রাখা এবং তার পিঠ এবং মাথাকে সমান করে ফেলা হ্যাঁ তো এক্ষেত্রে কি করবে সে রুকুতে যাওয়ার সময় সে দুটো হাত উঠাবে এটাকে রাফঅল ইয়াদাইন বলা হয় তার কাঁধ বরাবর অথবা কান বরাবর সে দুই হাত ওঠাবে তারপরে সে রুকুতে গিয়ে দুই হাঁটুর উপরে দুই হাত রাখবে এবং আঙুলগুলোকে এভাবে মানে একসাথ না করে ছড়িয়ে রাখবে হ্যাঁ আঙুলগুলোকে ছড়িয়ে রাখবে এরপরে সে দশ নম্বরে যে কথাটা এখানে আমরা বলবো সেটা হলো রুকুর সে তেসবি কীভাবে পাঠ করবে বলবে সুবহানা রব্বি আদিম সুহানা রব্বি আদিম মিনিমাম একবার তাকে বলতে হবে তবে তিন পাঁচ বা আরও বেশি বিজয় সংখ্যক সে বলতে পারে আর যদি সে রুকুর মধ্যে আরেকটা দোয়াও পড়ে সেটা রাসুস আল্লাহলাম থেকে সাব্যস্ত হয়েছে সেটাও জায়েজ সুবাহানক আল্লাহমেহামদিক আল্লাহম্মক ফিরলি এটা সে রুকুর মধ্যে বলতে পারবে সেটা উত্তম আর যদি শুধু সুবাহান রব্বি আদিম একবারও বলে তাহলে তার আমল শুদ্ধ হয়ে যাবে কারণ একবার বলাটা কেউ কেউ বলেছেন এটা রোকন খুবই শক্তিশালী মত যেহেতু রাসুলসালাম থেকে ইনস্ট্রাকশন এসছে তবে অনেকে এটাকে বলাটাই তাজবি পাটকে একবার হোক আর যাই হোক সেটাকে তারা সুন্না বলেছেন মোস্তাহাব বলেছেন তবে এখানে জরুরি হিসাবে ফরজ হিসাবে গণ্য করাটাই আমাদের জন্য বিধেয় এগারো নম্বর হলো সে এরপরে রুকু যখন শেষ করবে রুকু থেকে মাথা উঠাবে মাথা ওঠার সময়ও মানে উঠিয়ে সে আবার রাফেল ইয়াদাইন করবে কাঁধ বরাবর অথবা কান বরাবর যদিও এই রুকুর আগে এবং রুকুর পরে রাফেল ইয়াদাইন না করার মতামতও আমাদের কোনো কোনো সম্মানিত ফাঁকে দিয়েছেন যেমন ইমাম আবু হানিফা রহমাহল্লা এবং তার অনুসারী অধিকাংশ ওলামাইকেরাম যদিও হানাফিমা যাবে অনেক ওলামাইকেরাম আছে যারা রাফেল ইয়াদাইনের পক্ষে মতামত ব্যক্ত করেছেন রুকুর আগে এবং রুকুর পরে যখন রুকু থেকে তারা মাথা উঠাবেন তখন বলবেন স্যাম আল্লাহ হলিমান হামিদা মুনফারেদ ব্যক্তি অথবা ইমাম এটা বলবেন এবং বলে তারপরে রাফলিয়া দাইন করবেন আচ্ছা আর যদি তিনি মামুম হন অর্থাৎ মুক্তাদি হন তাহলে তিনি স্যাম আল্লাহ হলিমান হামিদা বলবেন না তার বদলে বলবেন রব্বানা লাকাল হামদ অথবা রব্ব্যানা ওয়াল্যাকাল হ্যামথ আর এর সাথে তিনি আরেকটা দোয়াও মিলাতে পারেন আরও বেশ কিছু দোয়া আসলে আছে দাঁড়িয়ে তিনি কি কি বলবেন এর মধ্যে যেমন আছে মেল উসামা ওয়াল আরদি ও মেল উমা শেতা মিন শেই ইন এরকম মানে আরও বেশ কিছু দোয়া আছে যেটা হেসম মুসলিমের মধ্যে আপনারা পাবেন আমরা সময় সংক্ষেপ করার জন্য সেটা আর বলছি না এটা না বললেও চলবে মানে এই অতিরিক্ত দোয়াগুলো বাট এটা বলতে পারেন যেহেতু সুন্না দ্বারা এগুলো সাব্যস্ত হয়েছে আচ্ছা তারপরে তেরো নম্বর হলো তিনি হুসুরের সাথে খুসুর এবং হুদরের সাথে এরপরে আল্লাহ একবার বলে সেজদাতে চলে যাবেন সেজদাতে চলে যাবেন এবং সাতটা অঙ্গের উপর সেজদা করবেন সে সাতটা অঙ্গ কি কপাল নাক কপাল নাক তারপরে হলো দুই কাফ দুই কাফের ওপরে এবং তারপর হলো দুই হাঁটু দুই হাঁটু তাহলে কয়টা হলো ছয়টা এরপর হলো আত্রাফুল কাদামাইন তার দুই পায়ের যে কাদা পায়ের পাতা বলা হয় মানে তার সামনের যে আঙ্গুলগুলো এটা পায়ের পাতার উপরে তিনি তার আত্রাফের উপরে তিনি ইয়ে করবেন অর্থাৎ পায়ের পাতা তো এ যদি এগুলো থাকে এগুলোর উপরে ভর করে তিনি সেজ দেয় যাবেন তাহলে ষাটটা অঙ্গ হলো এবং এক্ষেত্রে তাকে মনে রাখতে হবে তার দুই পাশের যে পাঁজর এটাকে যেন তিনি একদম এভাবে না করে বরং একটু ফাঁক রাখেন এবং তিনি যেন তার এই দুই যে জেরা এখান থেকে এই পর্যন্ত এটা হলো জেরা এটাকে জমিনের উপর যেন বিছায় না দেন বরং এটাকে যেন উত্তোলিত করে রাখেন এবং তিনি তার আঙ্গুলগুলোকে তার হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল সবগুলোকে তিনি কেবলামুখী করে রাখবেন চোদ্দ নম্বর হল সেজদার মধ্যে তিনি কি বলবেন সেজদার মধ্যে তিনি বলবেন সুভানরব্যাল আলা সুবহান আ আলা রুকুর মধ্যে বলতেন কি সুভা নরব্যাল আচ্ছা আর যদি এখানে তিনি চান তাহলে সুভান আকাল্ল মরবেনা সুভানাকাল্লহ মরব্বেনা ওবাহামদিক আল্লাহ মকফর আলী সেই রুকুর মতো এখানেও এটা তিনি বাড়াতে পারেন আরও কিছু বাড়াতে পারেন যেটা রাসুসাল্লাহ আসসালাম থেকে বিভিন্ন সৈহাদি চেষ্টা সাব্যস্ত হয়েছে পনেরো নম্বরে তিনি সেজদা থেকে মাথা উঠাবেন সেজদা থেকে মাথা উঠাবেন আল্লাহ একবার বলে এবং ষোলো নম্বরে তিনি দুই সেজদার মাঝখানে বসবেন এই বসার ক্ষেত্রে ওলামাইকেরাম কেউ কেউ বলেছেন যে সে প্রথম তা শাহুদ ঠিক যেভাবে বসবে এবং যেভাবে হাতের আঙ্গুলগুলোকে গোল করবে হ্যাঁ এভাবে গোল করে এবং সাহায্য আঙুল দ্বারা ইশারা করবে ইত্যাদি তারা সেটা বলেছেন আর কেউ বলেছেন যে না সে স্বাভাবিকভাবে হাত রাখবে দুরকম মতই আমরা এখানে পাচ্ছি আর তারপরে সে একটা দোয়া পড়বে সতেরো নম্বরে সেটাকে সে দোয়াটাকে আমরা বলতে পারি সেটা হলো রব্বেক ফ্রিল্লি ওর হামনি ওয়াহদিনী ওর জোকনি ওয়জবরুনি ওয়া এটা পূর্ণাঙ্গ দোয়া আর যদি কেউ শুধু রব্ব বলে তাহলেও যথেষ্ট হয়ে যাবে কারো কারো মতে এই দুই সেজদার মাঝখানে এটা বলাটা ফরজ তারপরে আঠারো নম্বর হচ্ছে তিনি দ্বিতীয় সেজদায় চলে যাবেন সাথে সাথে তাড়াহুড়ো করে না খের সাথে প্রথম সেজদার মতোই তিনি সেজদা করবেন সেখানে যা তিনি বলেছেন এই সেসদাও তাই বলবেন এবং সেজদা করার সময় দ্বিতীয় সিজা যাওয়ার সময় আল্লাহগুর বলেন দ্বিতীয় সেজা থেকে উঠেও তিনি আল্লাহ আকবর বলবেন দ্বিতীয় সেজদায় থেকে যখন তিনি উঠবেন সেখানে তিনি ইচ্ছে করলে এবং প্রয়োজন বোধ করলে জজসাতুল ইস্তারাহা করতে পারেন দুটো জিনিস আমরা বলেছি ইচ্ছে করলে অথবা প্রয়োজন বোধ করলে জলসাতুল হা করতে পারেন আর যদি জলসাতুল ইস্তরাহা না করেন তাহলেও কোনো অসুবিধা নেই এটা এমন কোনো স্থায়ী আমল নয় যে রাসুদুল্লাহসাল্লাম সারা জীবনভর করেছেন বরং এটি রাসুদুল্লাহলামের জীবনের শেষ ভাগের আমল ছিল যেটি মালিক ইবুল হুয়ারত রাদি আল্লাহ হাদিস থেকে আমরা জানতে পারি যিনি একদম রাসুদুল্লাহ সালামের জীবনের শেষ দিকে এসে ইসলাম গ্রহণ করেছেন তাতে ওলামাইকরাম বলেছেন তিনি যখন কিছুটা পরিণত বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন তখন তার বসতে হতো কারণ আগের রেওয়ায় থেকে তার বসার বিষয়টা জানা যায় না তার মানে তিনি যখন তরুণ বয়সে ছিলেন অথবা পৌড় বয়সে ছিলেন তখন তিনি এ আমলটি করেননি তিনি তার বৃদ্ধ বয়সে এ আমলটি করেছেন ফলে আমাদের মাসায়িকদের মধ্যে অনেকেই বলেছেন যে এই জিজ্ঞাতুল ইস্তার প্রথম রাকাতে এবং তৃতীয় রাকাতে যেটা বসে তারপর দাঁড়ানো এটা সুন্নাতুন অ্যান্ডাল হাজা সুন্নাতুন নাতুন হাজা অর্থাৎ যাদের প্রয়োজন তাদের জন্য বসাটা সন্না অন্যদের জন্য বসাটা সোনা নয় তবে যদি কেউ বসতে চান বসাটা জাহেজ আছে আচ্ছা তারপরে তারপরে তিনি দ্বিতীয় সেজদা থেকে প্রথম দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদা থেকে উঠে প্রথম রাকাতে চলে যাবেন যখন দ্বিতীয় রাখাত শুরু করবেন তখন এখন আর কিন্তু কোনো তার দোয়াউল ইস্তেফতা নাই ওই যে সুবাহানকাল আবু হামদিকতাবাকমু কোথা আলা জাদুকাল হাকায়ুক এটাও বলতে হবে না কোনো দোয়া ইস্তেফতা বলতে হবে না বরং তিনি দ্বিতীয় রাখাতে এসে ওই ফাতেহাটা পড়বেন সুরাফাতের আগে বিসমিল্লা পড়বেন তারপরে যদি অন্য কোনো সুরা মেলান তাহলে তার আগেও বিসমিল্লাহ পড়বেন আর যদি কোনো অংশ মেলান তাহলে আর বিসমিল্লা পড়তে হবে না আচ্ছা এরপরে দ্বিতীয় রাকাত তিনি প্রথম রাকাতের মতো শেষ করবেন সেই একই পদ্ধতিতে রুকু করবেন রুকু থেকে উঠবেন সিজদা যাবেন দুটো সেজদা শেষ করে তারপরে তিনি বসবেন তিনি বসবেন এটা যদি দ্বিতীয় রাকাত যদি তার শেষ রাকাত হয় তাহলে বসে তিনি কি করবেন তিনি আত্মাহিয়াত পড়বেন তারপরে মানে যদি এই রাকাতে তিনি সালাম ফেরান তাহলে তিনি দরুদও পড়বেন যেটাকে দরুদ ইব্রাহিমে আমরা বলি সাল্লাহ আলাম আহম্মদ তারপরে তিনি চারটা বিষয় থেকে তিনি আল্লাহর কাছে তা অবোধ করবেন পানাহা চাইবেন এবং এরপরে দুনিয়া আখেরাতের যা তিনি চান সে দোয়া করার সুযোগ তার রয়েছে অনেকগুলো দোয়া মাসুরাও আছে আবার দোয়া মাসুরার বাইরেও তিনি আরবিতে যে কোনো দোয়া এখানে করতে পারেন তারপরে তিনি ডানদিকে সালাম ফেরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে এবং বাম দিকেও সালাম ফেরাবেন যদি সালাদটা তিন রাকাত এবং চার রাকাত বিশিষ্ট হয়ে থাকে তাহলে তিনি প্রথম তাসাহুদের সময় তাসাহুদ পড়ে তারপর উঠে যাবেন তাসাহুদের পরে তিনি দরুদ পড়বেন না যদিও কিছু কিছু হাদিসে পাওয়া যায় রসুল্লাহ সালাম কখনও কখনও প্রথম তাসাহুদেও তাসাহুদের পরে দুরুদ পড়েছেন তবে অনেক কুলামাইকেরাম বলেন যে এটা পড়া যাবে না এবং অনেকে বলেন যে না পড়াটাই হচ্ছে উত্তম কেউ বলেছেন যদি পড়ে তাহলে সৌশেষ করতে হবে তবে আমরা আমাদের শাইকদের অনেককে দেখেছি তারা বলেছেন যে যদি পড়ে সৌশেষ করতে হবে না আচ্ছা তারপর তিনি উঠে যাওয়ার পরে তৃতীয় রাকাত পড়বেন যদি মাগরে নামাজ হয় তৃতীয় রেখাতের পরে তিনি আবার বসে যাবেন তৃতীয় রাকাতে তিনি সুরা ফাতেহার পরে অন্য কোনো সুরা মেলাবেন না আর তারপরে তিনি শেষ রাকাতে বসবেন অর্থাৎ তার যদি তৃতীয় রাকাত হয় এখানে বসে যাবেন দ্বিতীয় জেলসায় বা জেলসা আখিরা যেটা তাসাউদুল আখীর বলা হয় আর যদি তিনি চতুর্থ রাকাতও পড়েন তাহলে একই পদ্ধতিতে তৃতীয় রেখাতের মতো একই পদ্ধতিতে পড়বেন শুধু তৃতীয় রেখাতের পথে পরে তিনি চাইলে জেলসাত ইস্তে করতে পারেন আবার না করেও তিনি দাঁড়িয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই এখন তিনি এই শেষ রাখাতে এসে যখন দুটো সেজদা শেষ করে বসবেন এটা হলো তাল আল জেলসাল আখিরা যদি চার রাকাতওয়ালা বা তিন রেখাতওয়ালা নামাজ হয় তাহলে প্রথম জেলসায় প্রথম তেশা তিনি পাটা দাঁড় করিয়ে রাখবেন এবং বাম পায়ের উপরে তিনি বসবেন আর যদি শেষ জালসা হয় তাহলে তিনি সেখানে তাওয়ার রোগ করবেন তাওয়ার রোগ হচ্ছে ডান পা দাঁড় করিয়ে রেখে বাম পাটা তার ভেতর দিয়ে বের করে দেওয়া এবং তিনি তখন মাটির উপরে বসবেন তিনি তখন বসাটা হবে তার পায়ের উপরে না মাটির উপরে এটা হলো তাওয়ার রোগ এই তাওয়ার রোগটা শেষ জালসায় উত্তম এটা অনেক মহাক্কে কোলামাই ক্যারামের অভিমত কেউ কেউ বলেছেন তাওয়ার রোগটা ওই জলসাই হবে যে জেজলসায় সালাম ফেরাবে সেই হিসাবে দুই রেখার বিশিষ্ট নামাজত কেউ কেউ তাওয়ার রোগের কথা বলেছেন তবে আমাদের স্টাডির পরে দেরাসার পরে এবং আমাদের অনেক সাহেবদের এলমি আলোচনার পরে আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে দুই রাখা সালাতে সলাতে তাওয়ার রুখ হবে না এবং চার রাকাত অলা সালাতের দ্বিতীয় রাকাতের পরেও তাওরক হবে না তাওরক হবে চতুর্থ রাকাতের শেষ জলসা তো এভাবেই মোটামুটি সালাদটা তারা শেষ করবে মানে আগে যেরকম বলেছি প্রথমে ডান দিকে সালাম ফেরাবে তারপরে বাম দিকে সালাম ফেরাবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বলে তো এই হচ্ছে মোটামুটিভাবে রাসুলসাল্লামের আসলে ঠিক যেভাবে রেকমেন্ডেশানটা এসছে সেই হিসাবে সালাদ আদায় করা আমরা আপনাদের অনুরোধে পুরো বিষয়টাকে একটু বেশি সময় নিয়ে বর্ণনা করলাম আশা করছি এর পরের প্রশ্নগুলো আমরা একটু দ্রুতই নেওয়ার চেষ্টা করব মাহিন মৃদুল বলেছেন আয়ামি বেদের রোজা তেরো চোদ্দো পনেরো সিরিয়ালভাবে না করে যদি আমি মাসের যে কোনো তিন দিন রাখি অর্থাৎ মাসের প্রথম দিকে বা শেষ দিকে তাই না এটাই আপনি বোঝাতে চেয়েছেন তাহলে কি আমি পাব বলেছেন আমার স্বামী যেদিন বাসা বাসায় থাকে না সেদিন আমি আয়ামে বিদের রোজাগুলো করতে চাচ্ছিলাম প্রত্যেক মাসে আমার স্বামী মাঝে মধ্যে বাসায় থাকে মাঝে মধ্যে বাইরে থাকে মাসের পনেরো দিন বাইরে থাকে সে সময় যদি আমি একটা একটা করে বীজের সিয়াম পালন করি তাহলে কি সব পাবো আয়ামুল বেদ তো হচ্ছে তেরো চোদ্দ পনেরো আপনি মাসের শুরুতে এবং শেষে বিদের সিয়াম কি করে পালন করবেন বরং আয়ামুল বিদের সিয়ামগুলো যদি আপনি এই আইয়ামুল বিদের রাখতে না পারেন তাহলে আপনি মাসের শুরুতে তিন দিন অথবা শেষের তিন দিনও রাখতে কোনো অসুবিধা নেই আমরা সে বিষয়ে শেখ মোহাম্মদ বিন সলিন ওই ফাতাওয়াও ফাতোয়াও পাচ্ছি এবং তিনি যেমন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আয়ামুল বিদের সিএমগুলো রাখার ফজিলত কি আর যদি ওই সময়ে একজন নারী প্রশ্ন করেছেন আমার মাসিক চলে আসে তাহলে কি আমি অন্য কোনো মাসের অন্য কোনো সময়ে এই তিনটা সিএম রাখতে পারি কি না তো এখানে তিনি বলেছেন এর ফজিলত হচ্ছেন নবিসাল্লাহ আসলাম বলেছেন আয়ামুল বিদের সিএম যে রাখে সে সারা বছর সিএম রাখার ফজিলতটা পায় আয়ামুল বিদের ক্ষেত্রে যদি মানে এই তেরো চোদ্দ পনেরো তারিখে সিএম রাখা যায় সেটাই হচ্ছে উত্তম আর যদি সেটা সম্ভব না হয় যেমন মহিলা তিনি মাসিকের মধ্যে পড়ে গেছেন অথবা কোনো সফরে অথবা কোনো শারীরিক অসুস্থতা অথবা দুর্বলতা কিংবা স্বামী এসে গেছে তাকে সঙ্গ দিতে হচ্ছে ইত্যাদি নানা কারণে যদি তিনি না রাখতে পারেন বা ভাঙতে বাধ্য হন তাহলে তিনি মাসের শুরুতে অথবা শেষে তিন দিন শ্যাম রাখতে পারবেন এক্ষেত্রে আমরা একটা হাদিস পাই নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস আছে যেমন আবু হরদি আল্লাহ বলছেন এ হাদিসটা মুফাক আলাই বলছেন আউসানি খলিল সুইয়াম সাল ইয়ামিন মিনকুল শাহর আমার বন্ধু মাহমুদ সাল্লাহ সাল্লাম খলিল আমার খালি মাহমুদ সাল্লাম তিনি আমাকে তিনটা জিনিসেরসিয়ত করেছেন একটা হলো প্রত্যেক মাসের তিন দিন সুইয়াম রাখা ওরা কাতায় দোহা এবং দোহা দুই রাকাত সালাত ও আন উতেরা কবলা আন আনাম এবং আমি ঘুমের আগে যেন বেতের সালাদটা পড়ি আবুদ্দা থেকে প্রায় একই ধরনের আরেকটা হাদিস সাহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আহসানি হাবিবাহিন আমার হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লাম আমাকে তিনটা জিনিসের নির্দেশ দিয়েছেন লান আদা লহন্নামা এশতু যতদিন জীবিত থাকি আমি কখনোই সেগুলো পরিত্যাগ করব না বেস সিয়ামে থাইলে ইয়ামিন মিনকুল্লি শাহর প্রত্যেক মাসের তিন দিন সিয়াম রাখার নির্দেশ দিয়েছেন ও সালাত দোহা এবং চাশতের সালাতের নির্দেশ দিয়েছেন ওবে আনলা আনামা হাত্তা উতের এবং আমি যেন ভেতর না পড়ে না ঘুমাই সে নির্দেশ আমাকে দিয়েছেন আব্দুল ইবনা আমর ইবনা আস রাদি আল্লাহ একটা হাদিস বখারি মুসলিমের মধ্যে এসেছে তিনি বলেছেন কালা রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সৌম তালাতিত ইয়ামিন মিন কুল্লি শাহরিন সৌম উদ্দাহরি কুল্লু প্রত্যেক মাসের তিন দিন সিয়াম রাখা পুরো বৎসরের সিয়াম রাখার মতো এটা মর্যাদাপূর্ণ বোখারি মুসলিমের হাদিস আর আরেকটি হাদিস মোয়াদা আল আদুয়া থেকে বর্ণিত তিনি আয়সারদি আল্লাহ তালনকে জিজ্ঞেস করেছিলেন আকানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াসুমো মিনকুল্লি শাহরিন সালাহ ইয়াম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি প্রত্যেক মাসে তিন দিন করে সিয়াম পালন করতেন কয়ালাত না তিনি বলেছিলেন হ্যাঁ ফাকুল তুমিন আই শাহরি কানাম তিনি সহ মাসের কোন সময়ে এই সিয়ামগুলো তিন দিনের সিয়াম রাখতেন মিন এই আই শাহরিয়া রাহু মুসলিম তখন আইসারাদি আল্লাহ তাল বলেছিলেন যে তিনি মাসের কোন সময় রাখতেন এ ব্যাপারে পরোয়াই করতেন না তার মানে তিনি কখনও শুরুতে কখনো শেষে কখনও মধ্যবর্তী সময়েও রাখতেন আল শাহর অফি ওয়াসাতের শাহর আউফি আখরিশ শাহর এই হাদিসটা সহে মুসলিমে বর্ণিত হয়েছে এবং আমরা ইয়ামুল বিদর হাদিসগুলোও পাই সেখানে বিদর হাদিসগুলোতে ওয়াসাত শাহরের কথা বলা হয়েছে আর আয়সারাদ্দি আল্লাহ তালাহর রেওয়ায়তের মধ্যে আরও স্পষ্ট করে বলা হয়েছে যে যেমন বলা হয়েছে লাউব আলী আসোয়া হাফি আউআ আলী শাহার আউআ আউ আখরি তিনি পরোয়া করতেন না যে তিনি কি সেটা মাসের প্রথম দিকে রেখেছেন নাকি মধ্যখানে নাকি শেষে তাতে বোঝা গেল যে পুরুষ কিংবা মহিলা যে কেউ যদি আয়ামুল বেদ রাখেন সেটা সর্বোত্তম আফদল সেটা আমাদের শায়েখরা এবং ওলামাইকেরাম আগেও পরেও বলেছেন আর যদি কোনো কারণে তিনি রাখতে না পারেন তার শুরুতে রাখুন শেষে রাখেন আশা করা যায় সিয়াম উদ্দাহরের যে সওয়াবটা তিনি সেটা পাবেন রুহুল আমিন বলেছেন সময়ত শেখ আশা করি আল্লাহ সুবাহ হত আলা আর রহমাতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আল্লাহর অনেক প্রশংসা তিনি আমাদেরকে ভালো রেখেছেন বলেছেন যে নীরব সলাতে যেমন জহর ও আসরের প্রথম দুই রাখাতে ইমামের সাথে জামাতে সালাতরত অবস্থা সুরাফাতে এর সাথে অন্য কোনো সুরাকে আমি মিলাতে পারবো দয়া করে হাদিসের আলোকে উত্তর দিলে খুব উপকৃত হতাম আচ্ছা এখানে আসলে আপনি যে কথাটা বলেছেন সেটা একটা আলার অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আল কেরোয়া অত ইমাম আল কেরোয়া খালফাল ইমাম ইমামের পেছনে কেরাত কি আমরা পড়তে পারবো ইমামের পেছনে আমরা কি সুরা ফাতেহা পড়বো ইমামের পেছনে আমরা কি অন্য সুরা মেলাবো ইত্যাদি তো এক্ষেত্রে আমরা দেখি যে ইমামের পেছনে সালাত ইমামের পেছনে কেরাত নিয়ে আসলে একটা বড় ধরনের একত্রাফ আছে এখন ইমামের পেছনে কী পড়তে যাচ্ছি আমরা ইমামের পেছনে আমরা কি সুরা ফাতেহা পড়ব না কি অন্য সুরা পড়ব নাকি দুটোই পড়ব এটা নিয়ে আমরা এখতলাফ দেখতে পাচ্ছি সুরা ফাতেহা ইমাম শাফির মতো সবসময় পড়তে হবে আর অন্য সুরা মেলানোটা তিনি বলেছেন যদি ইমাম মোক্তাদি ব্যক্তি ইমামের কেরারটা না শুনে তাহলে সে অন্য সুরা মিলাতে পারবে অন্য সুরা তাহলে মিলাতে পারবে এবং সেটা শোন্না আর যদি শুনে তাহলে সেটা তার জন্য সোনা হবে না আর হানাফি মাধহাবের ওলামাই কেরাম তারা বলেছেন যে মোক্তাদির জন্য ইমামের পেছনে কোন কেরাতি জায়জ নেই এবং কোনো সালাতেই না জাহারিও না সেররিও না সুরাফাতে হওয়া না অন্য সুরা মিলানো না মালিকী মাধবের ওলামা ইকরাম বলেছেন যে জাহারি সালাতে মুক্তাদের জন্য কোনো কেরাত পড়া মাকরুহ কেউকে কেউ কেউ বলেছেন জায়জ নাই আচ্ছা আর যদি মুক্তাদি ইমামের কোনো কেরাত না শোনে বা অথবা ইমাম চুপ থাকেন অর্থাৎ সেবরি সালাতে তাহলে সে পড়তে পারবে সুরাফাতেও পড়তে পারবে অন্য সুরাও মিলাতে পারবে আচ্ছা এক্ষেত্রে আমরা আয়ম যে নির্দেশনা নবিসাল্লাহ সালাম সুরাফাতেহা ছাড়া সলাপ হয় না সেই নির্দেশনার আলোকে এবং আরও একটা হাদিস যেটি আবু দাউদ নাসাই দ্বারা দ্বারাক বর্ণনা করেছেন সোহি সনাদে ওবাদ ইবন সামেত রাদে আল্লাহ তাল্লাহ থেকে যে তিনি বলেছেন সাল্লা সাল্লাম একবার ফজর সালাদ পড়লেন এবং তার জন্য কেরাতটা একটু কঠিন হয়ে গেল কারণ পেছনে সাহবা কেরামও সশব্দে পড়ছিলেন যখন সালাদ শেষ করলেন তখন তিনি বললেন ইন্নে আরাকুম তাকরা উ ওরা ইমাম ইকুম আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি যে তোমরা তোমাদের ইমামের পেছনে কেরাত পড়ছ ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আমরা বললাম হে আল্লাহ রাসুল হ্যাঁ আমরা পড়েছি কয়লা লবে উম্মেল কোরআন ফাইনা সালাত আবিহা তোমরা উম্মুল কোরআন সুরাফাতেহা ছাড়া আর কোনোটাই পড়ো না কারণ সুরাফাতেহা না পড়লে সালাত হবে না তো এই হাদিস দ্বারা এই হাদিস দ্বারা বোঝা গেল যে আসলে যখন ইমাম পড়েন জোরে পড়েন তখনও কিন্তু সুরাফাতে পড়া যাবে তখনও সুরাফাতেহা পড়া যাবে সুরাফাতেহা তাহলে সর্বাবস্থা পড়ার মতটাই শক্তিশালী ইমাম জোরে পড়েন অথবা আসতে পড়েন কারণ কোনো কোনো রেওয়ায়তে আমরা দেখতে পাচ্ছি যেটা আবু দাউদ নাসাই দ্বারাকত্নের মধ্যেও আছে এবং তিরমিজিও মিজিও আগের হাদিস্টার বর্ণনা করেছেন আবু ওবাদ সোমেতের আচ্ছা অতিরিক্ত যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটিতে বলা হয়েছে ফলে আতাকরা ও বিষয় আল কোরআন ইদা জাহারতু বিহি ইল্লাবে ও কোরআন যখন আমি জোরে কেরাত পড়ব তখন তোমরা কোরআনের কোনো অংশ পড়ো না তবে অম্মুল কোরআনের কথা আলাদা সেটা পড়তে পারো তাহলে আমরা বলবো যে আপনি জাহারি সালাতের মধ্যে শুধু সুদুসুরা ফতেহাই পড়বেন আর সালাতের মধ্যে ইমাম শাফি যে কথাটা বলেছেন এই ইমাম অত্যন্ত জহিন অত্যন্ত মেধাবী কোরশি আহলুল্লোয়া ফকিহ মুহাদ্দেফ তিনি বলেছেন যে সেখানে সুন্নাহ অর্থাৎ সুরা ফাতেহার সাথে সেররি সলাতে অন্য সুরা মেলানো যেতে পারে এবং তার সুন্নিয়াতের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই বিপ্লব হাসান বলেছেন এবন আব্বাস রাজি আল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত যদি সমস্ত উম্মাত একত্রিত হয়ে তোমার ক্ষতি করার জন্য তারা একত্রিত হয় তাহলে তারা সকলে মিলে অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তালা লিখে রেখেছেন উপকারের বেলায় একই কথা প্রযোজ্য অর্থাৎ হাদিসের দুটো অংশ ততটুকু উপকার করতে পারবে যতটুকু তোমার জন্য লিখে রেখেছেন এবং ততটুকু ক্ষতি করতে পারবে তত যতটুকু লেখে রেখেছেন এহাদিসটা সহি কিনা হ্যাঁ এহাদিসটা সাহি এহাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং শেখ আলবানি এহাদিসটাকে সহি সুনানা তিরমিজির মধ্যে সহি বলে উল্লেখ করেছেন এছাড়াও হাদিস আরও অনেকে বর্ণনা করেছেন যেমন ইমাম আহমেদ আব্দুল ইবনা আব্বাস থেকে হাদিসটা বর্ণিত তিনি রাসুলসাল্লাহ সাল্লামের সাথে একবার ছিলেন سليم تقول الرسول صلى الله عليه وسلم يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف হাদিসের অর্থটা তো আপনারা বুঝতে পেরেছেন মেহবুব আলম মুর্শিদাবাদ থেকে বর্ণনা করছেন আমি থাকি তামিলনাড়ুতে আমার আশেপাশের সবাই হানাফি মাজহবের এখানে প্রত্যেক মসজিদে দেরি করে সালাত আদায় করে এমত অবস্থায় আমি একাই আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করব নাকি জামাতে দেরি করে নামাজ আদায় করবো ভাই মাহবুব আলম সালাতের জন্য তো আল্লা ওয়াক্ত ঠিক করে দিয়েছেন আলাল আল আল মাওকুতা এই আয়াতের মাধ্যমে এবং আরও অনেকগুলো আয়াত আছে যে আয়াতগুলো সালাতের বিভিন্ন ওয়াক্ত ইন্ডিকেট করছে আর হাদিসের মধ্যে সালাতের সেই ইমাম বুখারি বলি আর অন্য অন্য ইমামদের যে সহি গ্রন্থগুলো আছে সহি হাদিসগুলোর মধ্যে আমরা দেখি যে নবী সাল্লাম প্রত্যেক সালাতের আউ্বলক্ত এবং শেষ ওয়াক্ত বর্ণনা করে দিয়েছেন এবং জিবরিউলসালাম একবার তাকে আউ্বাল অক্ত আরেকবার তাকে শেষ ওয়াক্ত নামাজ শিখিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যাল করিয়াছেন ফলে এই ওয়াক্তের ভিতরে সালাদ কিন্তু শুদ্ধ সালাত অশুদ্ধ হচ্ছে না হানাফি মজাবে কোনো কোনো সালাত তারা তাদের ইজতেহাদি আখতলাফের কারণে তারা দেরিতে পড়ার কথা বলেছে যেমন সলাতলাস তারা দুই মেসেলের কথা বলেছে আর জমহোর ওলামাইকেরাম এক মেসেলের কথা বলেছেন এবং হানাফি মাজাহাব দুজন প্রখ্যাত আলেম যারা সরাসরি আবু হানিফ রাহেমাহুল্লার ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম মাহমদ রাহেমাহমল্লা তারাও এক মেসেলের কথা বলেছেন এক মেসেলের কথা বলেছেন তার মানে জমহুর উলামাইকরাম এক মেসেলের কথা বলেছেন কিন্তু দুই মেসেলের মধ্যে যদি কেউ দুই মেসেল যখন সুযোগ দুই মেসেল পর্যন্ত হেলে যায় তখন আসর পড়তে কোনো অসুবিধা নাই তো কেউ যদি একটু তাখির করে আসর পড়ে তখন আমরা যারা এক মেসেলে ওয়াক্ত হয় বলি সেই সময় আসর পড়তে তো আমাদের কাছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বরং যখন সূর্যের আলোটা অনেক দুর্বল হয়ে যায় একদম হলুদ হয়ে যায় সে সময় কেউ কেউ বলেছেন মাক্রো ওয়াক্ত যদিও স্পষ্ট দ্বারা প্রমাণিত হয়েছে যদি সূর্য অস্ত যাওয়ার আগেও কেউ এক রাকাত আসর সালাত পড়ে তবুও তার সালাদটা হয়ে যাচ্ছে অতএব সব হাদিসগুলোকে আমাদের সামনে রাখতে হবে একটা দুটো হাদিস অথবা নিজস্ব একটা ইজতেহাদে মতকে এক্সট্রিমভাবে ধরে আরেকটা মতকে একদম তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়া এটা ঠিক নয় এবং এক্ষেত্রে আমি বলবো জামাতের সাথে সালাত আদায় করাটাই হচ্ছে আমাদের জন্য বিধেয় যদিও জামাতগুলো একটু দেরিতে হচ্ছে একা কি কেন সালাত আদায় করবেন কেন সবার কাছ থেকে নিজেকে আইসোলেটেড করে নেবেন যেই জামাতটা একটু পরে হচ্ছে সেই কারণে কি আপনি নিষিদ্ধ ওক্তের মধ্যে চলে গিয়েছেন আন ওয়াক্তে সালাহ মানে হচ্ছে সালাতের রক্ত চলে যাওয়ার পরে সালাত পড়া এখানে কিন্তু সত্যিকার অর্থে তারা ওয়াক্তকে হয়তো বা তারা অতিক্রম করেছে কিন্তু সালাতের রক্তকে তারা অতিক্রম করেনি ফলে আমি বলবো ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের অনেক মশায়ক এবং আরও অনেক মহাকে কলামাইকেরামকে আমরা দেখেছি যে শুধুমাত্র হানাফি মজাব হওয়ার কারণে আমি জামাত তরক করব এটা মোটে সঙ্গত নয় এই ধরনের মানে আমলটা অনেক সময় আমাদেরকে বিদ্বেষের দিকে নিয়ে যাবে যেটা আসলে সঙ্গত নয় বরং আমরা জামাতের সাথেই থাকবো এবং জামাতের সাথে সালাত আদায় করব। সেটা আমার কাছে আউয়াল ওয়াক্তে এক করার চেয়ে উত্তম যদিও আমি বলবো এখানে আউয়াল অক্তকে নবী সাল্লাম বেশ কিছু সালাতের ক্ষেত্রে রেকমেন্ড করেছেন আমাদেরকে সেই আমলটা করতে পারলে ভালো আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করব যেমন ফজর সাল্লাহ রাসুলসাল্লা গালাস থাকতে অন্ধকার থাকতে পড়েছেন তিনি জোহর রক্ত শীতকাল হলে তাড়াতাড়ি পড়েছেন গরমকাল হলে এবরাদ করে পড়েছেন দেরি করে আসর রক্ত তিনি আউ্বালক্ত পড়েছেন মাগরিবের রক্ত তিনি আউ্বালক্তে পড়েছেন এসা রক্ত সারা বছর একটু তা আখির করে তিনি পড়েছেন কারণ এসা পড়ে তিনি ঘুমিয়ে যেতেন তো এই যে আমলগুলোকে এটা কিন্তু এখন আর আমাদের বের করাটা হাদিসর অনুযায়ী বুঝাটা কঠিন নয় অতএব আমরা আশা করব শুধু হানাফি মাজহাব নয় সব মাঝহাবের ওলামাইকেরাম সুন্নাকে ফলো করবেন যেহেতু মাজহাবের বিভিন্ন আলেমকেও আমরা দেখি হানাহি মাজহাবের একজন যদি একরকম আমল করেছেন আরেকজন অধিক সুন্নতের প্রত্যাশায় সঠিক জায়গা তারা সিদ্ধান্তে চলে এসছেন এবং এক্ষেত্রে আমরা এমাম আবু ইউসুফ এবং মাহমুদ রহমাহুল্লাকে অনেক অনেকবার তারা তাদেরকে দেখি যে স্বয়ং নিজেদের সরাসরি ওস্তাদের সাথে তিনি খেলাফ করেছেন আর ইমাম এবনো আবিল এজ আল হানাফি রাহমা তাকে তো বহু জায়গায় দেখেছি তিনি যেখানেই দেখতেন যে হয়তো মজহাবের কোনো নির্দেশ এর চাইতে আরও অধিক সহি আমল পাওয়া যাচ্ছে আরও অধিক সহি হাদিস পাওয়া যাচ্ছে সেদিকে তিনি চলে আসতেন আপনারা আত্মাম্বিহ আলা মুশকিলা তিল পাঁচ খণ্ডের এই এই বইটা একটু পড়ে দেখবেন এই বইটা আমার কাছে আছে বাজারে পাওয়া যায় মাকতাবতুর রুশদের এখানে তিনি যখনই দেখেছেন যে মাঝভাবের কোনো একটা আমল এর সাথে সহিয়াদিস সংঘর্ষ হচ্ছে তিনি চমৎকারভাবে সেটা তুলে ধরেছেন অত্যন্ত ভদ্রতার সাথে অত্যন্ত আদবের সাথে এটাই আমাদের কাছে আসলে গ্রহণীয় একটা ব্যাপার এবং হানাফি মাজহাবে এত বড়ো একজন ইমাম যিনি হককে সামনে নিয়ে এসছেন দলিলের ভিত্তিতে এটা আমাদের সবার জন্যই অনুকরণীয় হওয়া উচিত নাইমুর বলেছেন আমার বাবা সালাত আদায় করে না রীতিমতো সালাদকে অস্বীকার করে শুধুমাত্র দুইদের সালাত পড়ে সালাদ পড়ার কথা বললে বলে ওই সব ইমামের পেছনে সালাত পড়া যাবে না আমার বাবা আট্রসের পীরের মরিদ নানা রকমের বেদা আতি জিকির করে আর বলে জিকির করলেই সালাদ জিকির করলেই হবে সালাত পড়া লাগবে না আর তাছাড়া নানা শের কোফুরি আঁকিদা রাখে তাই আমি তার জবাহকৃত কিছু খাই না এই জন্য আমার বাবা মা আমার উপর অসন্তুষ্ট আমার মা আমাকে প্রায় কথা বলে যে আমি তাদের কে অসন্তুষ্ট করে যতই ইবাদত করি কাজে লাগবে না আমি শহীদিন মেনে চলার চেষ্টা করছি এখন তারা যদি বৈধ কারণ ছাড়া আমার উপর অসন্তুষ্ট হয় এই জন্য কি আমি গুণাগার হব আর এখন আমার করণীয় কি দয়া করে জানাবেন আল্লাহ আপনার বাবা মাকে হেদায়ত দান করুন আপনার প্রিয় মানুষ তারা আল্লাহ যেন তাদেরকে জান্নাতের পথে আসার চলার এবং আমল করার তৌফিক দান করুন আমরা তাদের জন্য সে দোয়া করছি এই ধরনের বাবা মা যতক্ষণ না সহিপথে ফিরে আসছে শিরিক বেদাতকে পরিত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত তাদের এতাত করা যাবে না তাদের এতায়াত করা যাবে না তবে তাদের সাথে সুন্দর আচরণ বাবা মা সুলভ আচরণ করতে হবে এবং সেই কথাটি লোকমানের ওসিয়তের মধ্যে আছে অবশ্য কেউ কেউ বলেন এটা লোকমানের ওসিয়ত ছিল না এটা আল্লাহর কথা আল্লাহর কথা লোকমান যখন তার সন্তানকে আল্লাহর সাথে শরিক না করে ওসিয়ত দিয়ে শুরু করেছে তখন মা বাবার প্রতি কী আচরণ করা উচিত সন্তানদের সেটা আল্লাহতালা উল্লেখ করে দিয়েছেন তো সেখানে আমরা দেখি আল্লাহ আল্লাতালা বলছেন ও দুনিয়া মা যদি তোমার মা বাবা আমার সাথে শরিক করাকে শরিক করতে তোমাকে বাধ্য করে যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই আসলে কোনো জ্ঞান থাকারও কথা না তাহলে তুমি তাদের এতায়াত করবে না তবে দুনিয়ায় তাদের সাথে সুন্দর সহবস্থান করবে আমার মনে হয় এই একটা এই একটা মূলনীতি আমাদেরকে ফলো করতে হবে আর প্রসঙ্গত আরেকটা কথা আমি একটু বলি যে যারা বলে যে জিকির করলেই হবে সলাত পড়া লাগবে না তাদের একটা দলিল হচ্ছে কোরআনের একটা আয়াত যদিও আয়াতটাকে তারা আসলে সম্পূর্ণ বিকৃতি করেই তারা এই দলিলটা গ্রহণ করছে বলে যে ও আবু দব্বাকা ইয়াকিন আর তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে ইয়াকিন এসে গেলে আর ইবাদত করা লাগবে না কিন্তু এই বেচারাররা জানে না যে আমাদের মোফাসুর কির ইয়াকিন বলতে কি বুঝিয়েছেন বা স্বয়ং আল্লাহ তালা ইয়াকিন বলতে যা বুঝিয়েছেন সেটা তো হাদিসের তাফসির থেকেই আমরা জানতে পারি ইয়াকিন মানে এখানে মউথ হ্যা মত অর্থাৎ মৃত্যু পর্যন্ত আল্লাহর তোমার রবের ইবাদত করতে থাকো আ মৃত্যু হয়ে গেলে আর তোমার ইবাদত করা লাগবে না আসলে মৃত্যু হয়ে গেলে কি আর কি ইবাদত করতে পারে ইয়াকিন মানে এখানে মৃত্যু ইয়াকিন মানে এখানে প্রত্যয় প্রত্যয় নয় যে বিশ্বাস এসে গেলে আর ইবাদত করা লাগবে না বরং বিশ্বাস আসলেই তো ইবাদত শুরু তাই না এবং মৃত্যুর সাথে সেটা শেষ সাবির খান বলেছেন শেখ কারো হজ ফরজ হলে আগে হজ করা শুন না করা শুন না হজ যদি আপনি ফরজ হজ আদায় করতে যান এবং সেক্ষেত্রে আমরা বলবো যে তামাত্তুরটা হচ্ছে সবচেয়ে উত্তম তামাত্রটা সবচেয়ে উত্তম তাহলে আপনি যদি তামাত্তুর হজ করেন তাহলে হজ করবেন আগে না ওমরা করবেন আগে একটু পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন তাহলে ওমরা করবেন আগে আপনি যখন ফরজ হজ আদায় করতে যান তখন ওমরাটা করে তারপরে হজ করবেন আচ্ছা নইমুল ইসলাম বলেছেন আল্লাহ আপনাকে উভয় জগতে উত্তম জীবন দান করুন আমিন আমিন বারাকাল্লা আল্লাহ আপনাদের আপনাদেরকে আল্লাহ তাল্লাহ উভয় জগতে উত্তম জীবন এবং পুরস্কৃত জীবন দান করুন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির কোন ডিপার্টমেন্ট কোনো ডিপার্টমেন্টে কি সরাসরি ক্লাস নিয়ে থাকেন নিয়ে থাকলে সেটি বা সেগুলো কোন ডিপার্টমেন্টে আমার ইচ্ছা সরাসরি আপনার সামনে বসে এলেম অর্জন করার যদি আল্লাহ তৌফিক দান করেন এছাড়াও আপনি যদি কোনো নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান কিংবা মসজিদে এলমি দাস্তাদ্রিসের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে দয়া করে সে বিষয়েরও স্থান এবং সময় সম্পর্ক অবগত করে আমাদেরকে প্রকৃত করবেন যে ভাই আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমাদের সরাসরি যে ক্লাসগুলো আমরা নিয়ে থাকি সেটা হলো এম এমফিলের এম ফিলের কোর্সওয়ার্ক এম ফিলের কোর্সওয়ার্ক যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে এমফিল এবং পিএইচডি রয়েছে আমার আন্ডারে প্রায় দশজনের মতো আছেন এর মধ্যে অবশ্য কয়েকজন প্রায় কমপ্লিট করে থিসিস জমা দিয়ে দিয়েছেন হয়তো সংখ্যাটা আরও এই মুহূর্তে কমে যাবে পাঁচ থেকে জনের মতো বাকি অনেকেই তাদের থিসিস কমপ্লিট করে ফেলেছে আলহামদুলিল্লাহ তো তাদেরকে যখন কোর্সওয়ার্কে আমরা পড়াই সেখানে আছে রিসার্চ ম্যাথোডলজি আছে অলুমুল কোরআন আছে অলুমুল হাদিফ এবং আছে আদা আওয়া ইলাল্লাহ হ্যাঁ অথবা মানহাজুদ্দা আউলাল্লাহ ইত্যাদি এই ধরনের বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো থেকে প্রতি বছরই হয়তো এক একজন এক একটা বিষয় নেয় আমরা সেগুলো পড়িয়ে থাকি সেক্ষেত্রে তো এমফিলে স্টুডেন্ট হতে হবে আর এর বাইরে আমরা অনেকগুলো ইসলামিক লেকচার দিয়ে থাকি বিভিন্ন মসজিদে জুমার খুদ্া দিয়ে থাকি যেমন আসন্না কমপ্লেক্স মোহাম্মদপুর এবং আসিদ্দিক মসজিদ শান্তিনগর এছাড়াও মসজিদে বেতুল্লা এটা হলো জামগড়াতে সাভার আর এছাড়াও মসজিদে বেলাল আমরা বনশ্রিতেও জমার খোদ্া দিয়ে থাকি পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় হালাকা করে থাকি যেটা ইসলামিক লেকচার সেটা অনলাইনেও হয়ে থাকে অনেক সময় আবার অফলাইনেও হয়ে থাকে আর এখন থেকে আমরা বেশ কিছু অ্যারবিক লেকচার আমরা দেবো আরবি মিডিয়ামে যারা পড়ছেন শুধু স্পেশালি তাদের জন্য সেটা উত্তরাভিত্তিক কলিয়াতুল কোরআনুল ইসলামিয়ার মধ্যে আপনারা যারা আরবিতে লেকচার শুনতে চান এবং আরবিতে কোনো দার্সে উপস্থিত থেকে হয়তো আরবি ভাষাকে সমৃদ্ধ করতে চান আবার সরাসরি আরবি তর্জে যেভাবে আমাদের শাইখরা মক্কা মদিনায় রিয়াদে তারা লেকচার দিয়ে থাকেন সেভাবে লেকচারে অংশগ্রহণ করতে চান তারা কল্যাথ কোরআনের এই লেকচারগুলোকে ফলো করতে পারেন এই এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটও রয়েছে ফেসবুক পেজও রয়েছে সেখানে এগুলো শুরু হয়ে গেছে গত রমজান মাস থেকে আলহামদুলিল্লাহ আহমেদ আমিন বলেছেন রাসুলসাল্লাহ সাল্লামের সামর্থ্য না থাকা রাসুল সাল্লা সামর্থ্য না থাকা যুবকদের যৌন আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে সম রাখতে বলেছেন তবে সম রাখার পরেও যদি যৌন আকাঙ্ক্ষা না কমে তাহলে করণীয় কি এদিকে পায়ে দাঁড়ানোর নাম করে পরিবার থেকেও বিবাহ দিচ্ছে না তাহলে এমন যুবকদের কি করা উচিত যারা সিএম রেখেও ফেতনায় পড়ার আশঙ্কা করে সিএম বিবাহের সামর্থ্য না থাকলে রাসুলসাল্লাহ সিএম রাখতে বলেছেন

আর যদি বিবাহের সামর্থ্য না থাকে তাহলে সিএম রাখবে কারণ সিএম রাখার মধ্য দিয়ে তাদের যৌন আকাঙ্ক্ষা দমিত হবে দমিত যদি না হয় বিষয়টা আসলে তাহলে বুঝতে হবে যে আমাদের সিএমে নিশ্চয়ই সে মনোযোগটা নেই সিএমটাকে আমরা সার্থকভাবে অ্যাপ্লাই করতে পারছি না আচ্ছা তারপরেও যদি কারণ এক একজনের আসলে কী বলে ফিজিক্যাল স্ট্রেংথ তার রসায়ন তার চিন্তা ভাবনা তাই না এক একজনের এক এক রকম এক একজনের হরমোনাল হরমোনাল সিচুয়েশনে এক এক রকম ফলে সাল্লামের এই ইনস্ট্রাকশানটা যদি তার ক্ষেত্রে সে মনে করে সে মনে করে আমরা মনে করি যে এটা শতভাগ না হলেও অধিকাংশ ক্ষেত্রে তাকে নিয়ন্ত্রণের ব্যাপারে সহায়ক কিন্তু সে কেউ যদি মনে করে যে তার ক্ষেত্রে এটা অত জোরালোভাবে কাজ করছে না তাহলে সে বিয়ে করে নেবে বিয়ে করার জন্য তার বাবা মাকে একটু এগিয়ে আসতে হবে এক্ষেত্রে আসলে আমাদের বাবা মায়েদের এডুকেট করা দরকার তাদের আসলে বেশ কিছু সীমাবদ্ধতা সংকীর্ণ চিন্তাভাবনা এবং জাগতিক চিন্তাভাবনা ক্ষেত্রে একটা বড় অন্তরায় তারা ভাবেন যে এই ছেলে যেদিন কামাই করতে পারবে সেদিনই বিয়ে করবে কিন্তু বাবা মা এটা ঠিক যে বাবা মা সন্তান বালেক হয়ে যাওয়ার পরে তার খরচ দিতে বাধ্য নন কিন্তু বাধ্য নন মানে দিলে গোনা হবে ব্যাপারটা তো এমন নয় আপনার সন্তান কলিজার টুকরা সন্তান তার জীবনটা সুন্দর হোক এটাকে চান না সে জেনা বিচার থেকে নিজেকে রক্ষা করুক ফেতনায় পড়া থেকে নিজেকে সংরক্ষণ করুক এটাকে আপনারা চান না যদি চান তাহলে তার তাকে সাহায্য করুন তাকে সাহায্য করুন আমরা তো অনেক সময় দেখি যে আমাদের অনেক সন্তান অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরেও আমরা তাদেরকে ইউরোপ আমেরিকাতে পাঠিয়ে দিচ্ছি তাই না অনেক পরিবর্তন তাই করে কোটি কোটি টাকা তাদের পেছনে ইনভেস্ট করছে তাহলে বিবাহের জন্য আপনি কেন ইনভেস্ট করবেন না এবং পরিণত বয়সে অর্থাৎ বাইশ তেইশ এই ধরনের বয়সে বিবাহ করলে তাদের জন্য আসলে সব দিক থেকে ভালো কারণ এই সময় মানুষ ফেতনা ফাসাদ জেনা ব্যবিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা এবং আরও একটা ভালো দিক হতে পারে যে তাদের দ্রুত সন্তান আসলে তাদেরকে সঠিক তার বিয়ার দিতে পারে অনেককে দেখেছি আমরা আটত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ চল্লিশ বছর বয়সে বিয়ে করে তখন তাদের সন্তান আসতে অনেক দেরি হয় এবং তখন সন্তান তার নাতির বয়সে হয় নিজের ছেলেই তার নাতির বয়সে এরকম তো যাই হোক এখানে আরও অনেক কথা আছে আমরা শুধু সংক্ষেপে এতটুকু বলব যে যাদের ফেতনার আশাং আশঙ্কা তাদের ন্যূনতম সামর্থ্যে এবং পিতামাতার সাহায্য নিয়ে তাদের বিবাহ করে ফেলা উচিত ইশফাক আহমদ বলেছেন আমি ভার্সিটি পড়ুয়া একজন ছাত্র আমাদের এলাকার আরও দুজন ছাত্রী একই ভার্সিটিতে পড়ে বাসা থেকে ভার্সিটি দূরে হওয়ার কারণে অন্য জেলায় আগে একসাথে যাতায়াত করতাম কিন্তু এখন তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ তারা আমার মাহারাম না কিন্তু তারা এখনও একসাথে যাতায়াত করতে চায় কারণ তাদের বাসা থেকে কেউ তাদের সাথে আসে না এক্ষেত্রে কী করণীয় বাসে যদি আসা যাওয়া করেন তাহলে পর্দা সংরক্ষণ করার শর্তে হ্যাঁ তাদেরকে তাদের থেকে একটু দূরত্ব মেনটেন করার শর্তে এবং কোনো ধরনের খালোয়ায় এবং কোনো ধরনের আলাপ চারিতা বা আড্ডা ছাড়া তাদেরকে আপনি সাপোর্ট দিতে পারেন কারণ তারা যখন বাসে যাচ্ছে তখনও তো কোনো না কোনো আশেপাশে পুরুষ থাকছে তারা কমপ্লিটলি আনপ্রোটেক্টেড না থেকে যদি আপনার একটা প্রোটেকশান নিয়ে তারা চলতে পারে এটা খারাপ নয় যদিও আমরা মনে করি যে এই ছাত্রীরা যদি কো না পড়ে ছাত্রীদের কোনো কলেজে পড়তো সেটা ভালো হতো এবং এত দূরে না গিয়ে যদি কাছাকাছি কোনো কলেজে তারা পড়তো বা শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়তো তাহলে তাদের জন্য সেটা অনেক ভালো হতো অনেক নিরাপদ হতো এবং অনেক বেশি ইসলামিক হতো তো যাই হোক আমরা ধরেই নিচ্ছি যে বর্তমান সিচুয়েশানের সবচেয়ে মানে অনেকগুলো খারাপের মধ্যে সবচেয়ে কম খারাপ এবং সেই তুলনায় আমরা বলবো মানে অনেকগুলো অপশানের মধ্যে সবচেয়ে বেস্ট অপশান কোনটা সেই হিসাবে এটা আমরা রেকমেন্ড করলাম আল্লাহ আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করেন নাফিউল ইসলাম বলেছেন আমি একজন ছাত্র আমি এক জায়গা থেকে বৃত্তি পাই এবং অনেক সময় অনেক জায়গায় পরীক্ষা দিয়ে কিছু বৃত্তি পাই সেই টাকাগুলো আমি একটা ব্যাংকে জমা রাখি আমাকে কি জাকাত প্রদান করতে হবে কিনা না সেক্ষেত্রে কোন নেশাবকে নেশাব হিসাবে হিসাব করব। শোনা নাকি রুপার হিসাব আর অনিচ্ছাকৃতভাবে অ্যাকাউন্টে ইন্টারেস্টের টাকা জমা হওয়ার টাকা কিছু আশা না করে মসজিদ জন্য দান করা যাবে আর তো স্বাভাবিকভাবে প্রথম নেসাব যেটা পৌঁছে সেটাই অর্থাৎ রুপার নেসাব সেই নেসাব প্রতি বছরই টাকা বাড়ে কমে এই যে এখন আমরা দেখতে পাচ্ছি ডলারের দাম বাড়া কমার সাথে স্বর্ণ রূপার দাম বাড়ছে কমছে বিশ্ববাজারে তাই না আমাদের লোকাল বাজারেও তাই অতএব এই জায়গায় ভাড়া কমাটা অব্যাহত অতএব প্রতি বছর একটা অ্যামাউন্ট বলে দিলেই সেটা হবে না আপনার যখন জাকাতিয়ার শেষ হবে তখন রুপার্নসাপটা ধরে আপনাকে জাকাত দিতে হবে যদিও বৃত্তি পাচ্ছেন ভালো কথা আর ইন্টারেস্টের টাকাটা সবের আশা না করে মুবাহ কাজগুলোতে দিতে হবে মসজিদের কাজে দেওয়া যাবে না মসজিদের মধ্যে কোনো খরচ করা যাবে না তারেক রহমান বলেছেন আমার বয়স একুশ আমি অনার্স প্রথম বর্ষে পড়ছি আমি চব্বিশ পঁচিশ বছর বয়সে বিয়ে করতে যাচ্ছি কিন্তু আমার মা বাবা আমাকে বলছে পড়ালেখা শেষ করে চাকরি পাওয়ার পর বিয়ে করতে অর্থাৎ বিয়ে করতে করতে আমার বয়স ত্রিশের কোঠায় গিয়ে ঠেকবে যদিও আমার পরিবারের যথেষ্ট যথেষ্ট সামর্থ্য আছে বিয়ের পর আমার ও আমার স্ত্রীর পেছনে ব্যয় করার কিন্তু তাদের কথা চাকরি না পাওয়া অবধি বিয়ে না তাদের বক্তব্য বিয়ে করলে নাকি চাকরি হয় না এমতো অবস্থায় আমি কি করতে পারি বিয়েটা যেন আল্লাহ আমার জন্য সহজ করে দেন এর জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করতে পারি আর আল্লাহর কাছে কি এভাবে দোয়া করতে পারবো যারলা আমাকে অমুক মেয়ের সঙ্গে বিয়ে করে দিন হ্যাঁ প্রথম কথা হচ্ছে বিয়ের ব্যাপার আমরা একটু আগে বলেছি আশা করছি সেটাও তারেক রহমান শুনেছেন তো আমি বলবো যে এ ব্যাপারে বাবা মায়ের সাথে খোলাখুলি কথা বলেন ছেলেদের আবার এত লজ্জা পেলে কেমনে হবে তাই না তবে লাজুক থাকাটা ভালো লজ্জাটাও ভালো কিন্তু যদি সরাসরি বিশেষ করে একুশ বছর বয়সের ছেলে নিজের বিয়ের কথা হয়তো বলতে লজ্জা পাবে বিশেষ করে বাবা মা যদি হয় তার বিরোধী বিয়ে বিরোধী সেক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ অন্যকেও এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে যদি মা বাবার সামর্থ্য থাকে তাহলে আমরা বলেছি ন্যূনতম সামর্থ্য নিয়ে হলেও বিয়েটা করে দেওয়া উচিত কারণ এই বয়সে সবচেয়ে ডেঞ্জারাস এই বয়সেই যত অঘটনগুলো ঘটে ঘটে ফলে সেটা থেকে আমাদের রক্ষা পাওয়া দরকার আর বিয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে যেতে পারে হে আল্লাহ আমাদের জন্য এমন স্ত্রী মিলিয়ে দাও যারা আমাদের নয়নের মনে হবে এ ধরনের দোয়া তো করানো আমাদেরকে শিখিয়েছে তবে অমুক মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও এই ধরনের বিষয়গুলো ভালো লক্ষণ নয় তার মানে হচ্ছে এটা একটা আকর্ষণের দিকে নিয়ে যেতে পারে এবং সে আকর্ষণটাকে সে আকর্ষণটা শেষ পর্যন্ত অবৈধ কোনো প্রণয়ও পর্যবেসিত হতে পারে যদি কোনো মেয়ে পছন্দ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক যে সৌজন্যমূলক এবং ভদ্রতামূলক যে প্রস্তাবনা সেটার দিকে যাওয়া উচিত এবং এটা নিয়ে সরাসরি বাবা মায়ের সাথে কথা বলা না গেলেও অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা পরিবারের অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে বা মায়ের সাথে কথা বলে প্রস্তাবটা দেওয়া যেতে পারে কোনো মেয়ের সাথে মেন্টালি অ্যাঙ্গেজড হয়ে গেলে পরবর্তীতে এটা একটা মেন্টাল ট্রমার কারণ হতে পারে এবং পরবর্তীতে এটা তার যদি সে মেয়ের সাথে বিয়ে না হয় এটা তার জন্য অসুখের বা আনহ্যাপি লাইফ লিড করার একটা কারণ হতে পারে আমাদেরকে সে ব্যাপারে অবশ্যই সাবধান হতে হবে আসলে বলতে বলতে আমাদের প্রায় সময় শেষের দিকে মনে হয় সময় কিছু বেশিও নিয়েছি তারপরেও যেহেতু আপনারা আশা করে কিছু প্রশ্ন করেছেন আমি দেখি আপনাদের কিছু প্রশ্ন নেওয়া যায় কি না খুব সংক্ষেপে নেওয়ার চেষ্টা করব। তনভীর আহমদ বলেছেন শায়েখ শাহুসদার সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম কি জানতে চাচ্ছিলেন সেটা না বললে তো বলা যাচ্ছে না ভাই তানভীর আরও ক্লিয়ার করে বলতে হবে কারণ আমরা আজকে এই সেশনের শেষ দিকে এসে আপনাকে দা সম্পর্কে একটা লেকচার শোনাতে পারবো না দুঃখিত সেই জন্যে কিন্তু আপনাকে আরও স্পেসিফিক বলতে হবে মিজানুর রহমান বলেছেন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার আগে আউজুবুল্লা বিসমিল্লা পড়তে হবে কি না আয়াতুল কুরসি পাঠ করার আগে আউজুবিল্লা পড়বেন বিসমিল্লা পড়তে হবে না কারণ বিসমিল্লা যে কোনো সুরার শুরুতে পড়বেন ফয়সাল মাহমুদ বলেছেন একটি দিনীয় অনুষ্ঠানে আমার সাথে একজন আলেম এবং আরও কিছু পুরুষ ছিল এ অবস্থায় একজন লোকের তোলা ছবি আমার কাছে আছে আমার আম্মু এই ছবি স্মৃতি হিসেবে তার মোবাইলে রেখে দিতে চায় আমার কি তাকে ছবিটা দেওয়া উচিত যেহেতু সেই ছবিতে অন্য পুরুষরাও ছিল মা কেন এটা রাখবে সেটা তো বুঝে আসছে না পরপুরুষের ছবি তো রাখা উচিত হবে না আর ছবিগুলো যদি একান্তই ডিজিটাল হয় তাহলে মানে মেয়েরা যেমন অন্য পুরুষের ছবি দেখাটা আসলে আমাদের জন্য সঙ্গত নয় উচিত নয় জায়েজ নয় ঠিক তেমনি কোনো পুরুষ ও মেয়েদের ছবি দেখা জায়েজ নয় অতএব সেই মূলনীতি ঠিক রেখে যদি কেউ ডিজিটাল ছবি তোলে বা রাখে যার মধ্যে শরীয়ত লঙ্ঘন হবে না সেটা বিশুদ্ধ মতনও যায় জায়জ আছে যদিও এখানে অনেকে মনে করেন যে কোনো ছবি জায়েজ নেই বাট ডিজিটাল ছবি আসলে তসভির যে অর্থে সে অর্থে এটা প্রযোজ্য নয় কারণ এখানে কেউ তাসবির করেনি এখানে আসলে ক্লিক করে সে ছবিটাকে সেভ করেছে একটা ইমেজকে সে সেভ করেছে সে কোনো তাসবির তৈরি করেনি যদিও এটাকেও তাসবির বলা হয় অনেকটা মানে প্রকৃত অর্থে নয় বরং মাজাজি অর্থে তো তারপরেও এই বিষয়গুলো নিয়ে অনেক একতলাফ উত্তম হচ্ছে তাহলে সকল একতলাফ থেকে বের হতে চাইলে ছবি না তোলা তবে আমাদের মতে আমাদের মতে ডিজিটাল ছবি যদি শরিয়াতের কোনো সীমারেখা লঙ্ঘন না করে তাহলে সেটা যায়স। আনিকা তাহসিন আমি জানি গুণা করলে শয়তানের আনুগত্য হয় তবু আমার দ্বারা গোনা হয়ে থাকে যদি আমার শয়তানের আনুগত্য করার কোনো ইচ্ছা থাকে না এসে এক্ষেত্রে কি আমার শিরিক হবে না গোনা করলে শেরিক হবে না কিন্তু শয়তানকে যদি কেউ আল্লাহর সমান বলে গণ্য করে তাহলে সেটা শিরিক হবে শিরকে আকবর এবং শিরকে আকবারের মধ্যে ভয়াবহতম শেরিক তাই না শয়তান হচ্ছে আল্লা শত্রু আল্লাহ আনুগত্য থেকে বের হয়ে গেছে হ্যাঁ শয়তানের তাহলে শয়তানকে কিভাবে আল্লাহ শেরিক করা হয় মানে আল্লাহর সাথে শরিক করা হয় সেটা হলো শয়তানের যারা পূজা করে যারা শয়তানের পূজা করে এবং শয়তানকে তারা আল্লাহর জায়গায় বসায় এবং মনে করে যে আল্লাহর কথা মানার দরকার নাই শয়তানের কথা মানলে চলবে তাহলে এরা সব শেরিক করে কিন্তু পাপ করলে অবশ্যই সেটা শয়তানের প্ররোচনায় হয় কিন্তু এই প্ররোচনাটা কে শেরিক বলা যাবে না বরং এটা কবিরা গুনা রোমান এলাকি বলেছেন আশেপাশের সব নেতিবাচক পরিবেশের মধ্যে উত্তম নেককার সন্তান গড়ে তোলার জন্য সহজে কী কী আমল করতে পারি প্রথমত একজন মুসলিমা আপনি যেহেতু একজন নারী একজন মুসলিমা নেক্কার মুসলিমা হওয়ার চেষ্টা করুন সলেহা মুসলিমা সলেহা হওয়ার চেষ্টা করুন নিজেকে যদি আপনি সব দিক থেকে ফরজ ওয়াজিব মেনে চলার জন্য তৈরি করেন এবং মেনে চলেন হিজাব করেন হালাল হারাম মেনে চলেন তাহলে আপনি আপনার সন্তানকে গড়ে তোলা কঠিন হবে না তবে সন্তানকে গড়ে তোলা যেটাকে আমরা প্যারেন্টিং বলি বা তার্বিয়াত ওলাদ বলি সেজন্য কিছু ট্রেনিং নেওয়া প্রয়োজন সেজন্য কিছু কাউন্সেলিং প্রয়োজন সেই কাউন্সেলিং এবং সেই টেকনিকগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আজকের এই ফেতনার যুগেও আপনি আপনার সন্তানকে গড়ে তুলতে পারবেন কিন্তু আপনি যদি পরিবেশের কাছে সাপোর্ট করেন নিজেকে পরিশুদ্ধ না করেন নিজেকে নেককার হিসাবে গড়ে না তোলেন শুধু স্বপ্ন দেখেন যে সন্তানকে নেককার করবেন হাফেজুল কোরআন করবেন তাহলে আপনার স্বপ্ন সফল নাও হতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ইমন আপনি কেন বই অনুবাদ করেন না ইমামদের গুরুত্বপূর্ণ বইগুলো অনুবাদ করে অনুবাদ জানাচ্ছে অনুরোধ জানাচ্ছে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন বই লেখায় হাত দিয়েছি আমরা কিছু কিছু বিষয়ের উপরে বড় বড় বিশ্বকোষ রচনা করার আমরা প্ল্যানও নিচ্ছি আপনারা দোয়া করবেন অনুবাদের চাইতে আসলে মৌলিক রচনাটা ভালো অনুবাদের মধ্যে অনেক বেশি কষ্ট অনেক বেশি সময় লস করা হয় তবে অনুবাদের প্রয়োজন এটা আমি বলবো না আলহামদুলিল্লাহ আমাদের বাজারে এখন অনেক অনুবাদ আছে আমরা যেহেতু আলহামদুলিল্লাহ আমরা পড়াশোনা করেছি এবং আমাদের বিভিন্ন ইমামদের অনেক বই আমরা পড়েছি অতএব সে আলোকে সহজ করে আমাদের দেশের প্রেক্ষাপটে এবং ভাষায় ভাবে আমরা যদি জনগণের জন্য মানুষের জন্য মৌলিক বই উপহার দিতে পারি সেটা মনে হয় বেশি উপকার হবে কারণ সরাসরি অনুবাদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এটা আমাদের অনেক সময় মানে খুব সুন্দরভাবে মানুষের বোঝার জন্য উপযোগী হয় না তারপরেও উম্মাহাতুল কুতুবগুলো মৌলিক কুতুবগুলো এবং ক্লাসিক্যাল বইগুলো অনুবাদ হওয়া উচিত আমি তার সাথে একমত এবং আমি নিজে না হলেও আমাদের ছাত্ররা কিংবা আরও অনেককে আমরা বলবো যেন অনুবাদ করে মনিরুল আলম বলেছেন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি একটা প্রশ্ন মানুষ একজন মানুষের জন্য মৌলিক জ্ঞান অর্জন মৌলিক অর্জন কী করতে হবে আহব্বাকালদি আহবাব তু মৌরিফি আল্লাহ আপনাদেরকেও ভালোবাসুন যে আল্লাহর জন্য আপনারা আমাদেরকে ভালোবাসেন মানুষের জন্য মৌলিক জ্ঞান অর্জন করা ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা ফরস অবশ্যই করতে হবে এমারত ব্যাপারে কুয়েত থেকে বলেছেন সামনে কোরবানি একটি গরু সাতজন মিলে কোরবানি দেওয়া যাবে কি অবশ্যই যাবে মকিম অবস্থাও দিতে পারবেন সফর অবস্থায় দিতে পারবেন এটাই হচ্ছে বিশুদ্ধতম কথা এবং আমাদের শাইখেরা এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন ফতোয়া ফতোয়াল্লা দায়মা সৌদি আরবের এটাই ফতোয়া ফতোয়া দিয়েছেন তো আমরা আজকে শেষ করতে চাই দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে ছিলাম আল্লাহর কাছে তৌফিক কামনা করছি তিনি ভুল ভুল বিভ্রান্তি হলে তিনি যেন ক্ষমা করে দেন আর যেগুলো সঠিক বলেছি আমাদেরকে ভালোভাবে বুঝার এবং আমল করে তৌফিক দান করেন হাদাওয়া সাল্লামা আল্লাহ নবীনা মোহাম্মদ ওয়া আলা আলি ওয়াসাবি আজমাইন ইন্ট أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته